তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ২০২৩ প্রথম দিনের মোকাররম মহতারাম মুআজ্জাজ রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি জনাব আব্দুল বাতেন মাসুদ সাহেব আতর আল্লাহ উমরাহু ও বারক আল্লাহ ফি হায়াতিহি ও কব্বাল আল্লাহ সাইর আমালিহি। কোরআন এবং হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসা নিরিখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের অন্যতম মধ্যমণি হযরতুল আলম মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব, খতিব উপজেলা মডেল মসজিদ সুবর্ণ চর নোয়াখালী। কব্বাল আল্লাহ সৌতাহুলিল কোরআনিল আজিম। এই ভূখণ্ডের জন্য করণের খেদমতে আল্লাহ যেন তার কণ্ঠকে কবুল করেন। আলোচনা রেখেছেন হযরতুল আল্লামা মাওলানা আবু নাঈম মোহাম্মদ বদরুদ্দোজা সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব নূর আলম সিদ্দিকী রাজু সাহেব, ভাইস চেয়ারম্যান নোয়াখালী সদর উপজেলা পরিষদ, সহ সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, দূরদারাজ থেকে আসা, ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুস্তাফা মুজাহিদ খালেদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি, নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কুচিকাচা অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে গাপন করছি আন্তরিক মোবারক। ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুর শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত নির্যাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীইন ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো চিনি আছে, চিনি ছাড়া চা লাগবে। আমার ভাইরা
রাত্র গভীর ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলোচনা শুরু করতে চাই যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। আরো জোরে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 111 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা লাহাবের সবকয়টি আয়াতে কারিমা। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি, স্ফুলিঙ্গ, আগুন, জ্বলতে জ্বলতে যে আগুনের বিশেষ একটি শিখা বা শীষ দ্রুত গতিতে জ্বালিয়ে পুড়ে ধাবমান হয়ে সম্মুখ পানে অগ্রসর হতে চায়, আরবিতে এটিকে লাহাব বলা হয়। সূরাটির ভিতরে আয়াতে কারিমা 5টি, রুকু সংখ্যা 1টি। মুফাসসির ইকরামগণ সকলেই একমত সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অতএব সূরা লাহাব হচ্ছে একটি মক্কি সূরা যার আয়াত সংখ্যা 5, রুকু সংখ্যা 1। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, দুই সূরার মধ্যকার সম্পর্ক। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমরা তেলাওয়াত করেছি সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও তাব। দুই সূরা কেন পাশাপাশি আসলো? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু সূরা? এই দুই সূরার মধ্যে সম্পর্কটা কি? আল মুনাসাবাতু বাইনা সূরাতাইনের আলোচনা করতে যেয়ে তাফসীরে ওয়াসিত মুফাসসির কিরাম বলেন, সূরাতুন নাসর মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুল লাহাব মিন আউয়ালি মা নাযালাত বি মাক্কাতা। সূরা নাসর এবং সূরা লাহাবের মধ্যে একটি সম্পর্ক গভীরভাবে দুইটি সূরার ভিতরে আছে, সেটি হচ্ছে দুইটি সূরার যে কয়টি আয়াতে কারিমা আছে সব কয়টি আয়াতে কারিমা একসাথে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, সূরাতুন নাসর হচ্ছে সর্বশেষ একসাথে নাজিল হওয়া মদিনায় পূর্ণাঙ্গ সূরা, আর সূরা লাহাব সর্বপ্রথম একসাথে নাজিল হয়েছে এবং সেটা মক্কায়। সর্বপ্রথম একসাথে নাজিল হলো একটা মক্কায়, সর্বশেষ একসাথে নাজিল হলো একটা মদিনায়। আবার সূরাগুলোর যখন তারতিব আসলো, সিরিয়াল আসলো, এই দুই সূরাকে পাশাপাশি এনে দিলেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? দুই নম্বর পয়েন্টের আলোচনা শেষ। 3 নম্বর হচ্ছে আসবাবে নজুল, শানে নজুল, অবতরণের প্রেক্ষাপট, নাজিলের কারণ, কোন ঘটনার প্রবাহে, কোন ঘটনার আবহে সূরাটি নাজিল হয়েছিল। এ প্রসঙ্গে তাফসীরে কুরতুবিতে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি সূরা লাহাবের শানে নজুল আলোচনা করতে যেয়ে তিনি বুখারী শরীফের 4770 নম্বর হাদিসখানা দলিল হিসাবে উপস্থাপন করেছেন, যেটা আমি শুরুতেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জলিল কদর সাহাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, রাসূলের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, হে নবী আপনার নিকটাত্মীয়দেরকে আপনি জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, এই আয়াতে কারিমা নাজিল হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে উঠলেন তখন। ও জাআলা ইউনাদি, নবী ওখান থেকে চিৎকার করা শুরু করলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিন, লিবুতুনি কুরাইশ, কুরাইশের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে রাসূলুল্লাহ চিৎকার করতে থাকলেন অতক্ষণ, হাত্তা জিতামাউ, তারা একত্রিত হলো না যতক্ষণ। ইবনে আব্বাস বলেন, নবীজির এই চিৎকার এতটাই প্রভাব বিস্তার করে, ফাজাল রুজুল ইযা লাম ইস্তাতিউ আইয়া খুরুজা রাসালা রাসূলা, শারীরিক কারণে উপস্থিত হতে পারলো না যারা প্রতিনিধি পাঠালো তারা, লিয়াং জুরা মা হুয়া, কি হয়েছে দেখার জন্য। ফাজা আবুল আহাব কুরাইশ, আবুল আহাব এবং কুরাইশের প্রত্যেকটি গোত্র চলে আসলো যখন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন তখন, আরাইতাকুম লাউ আখবারতুকুম ও মক্কাবাসী, ও মক্কাবাসী তোমাদের অভিমত কি আমি মোহাম্মদ যদি বলি, আন্না খয়লান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের ওপাশে বিশাল শত্রু বাহিনী প্রস্তুত আছে, তুরিদু আন তুঘিরু আলাইকুম, যারা তোমাদের ধ্বংস করে দিতে চায়, আকুন্তুম মুসাদ্দিকি, হে প্রিয় মক্কাবাসী আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়,
নবী এই কথা বললেন যখন গোটা কাফের এক বাক্যে জবাব দিল তখন কালু নাম অবশ্যই বিশ্বাস হয় মা জাররবনা আলাইকা ইল্লা সিদকা জীবনে তোমারে সত্যবাদী ছাড়া আমরা আর কিছুই পাই নাই তামাম জীবন একটি মিথ্যা কথা বলেন নাই যিনি আজ কেমনে মিথ্যা বলবেন তিনি নবীজি বললেন ও মক্কাবাসী এই যদি তোমাদের বক্তব্য হয় তাহলে তোমরা জেনে রাখো ইন্নি নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ আমি মুহাম্মদ তোমাদের জন্য পরকালের ভীতি প্রদর্শন কঠিন আযাবের জাহান্নামের কঠিন শাস্তির ভীতি প্রদর্শনকারী এই কথা বিশ্বনবী বললেন যখন কথা হচ্ছে এই পাশে কথা হচ্ছে কেন এই কথা নবীজি বললেন যখন সমস্ত কাফেররা মাথা নিচে করে দিল তখন মাথা উঁচু করে দিল কে পৃথিবীর এক নাম্বার বেয়াদব যে নাম তার আবুল আহাব শুধু মাথা উঁচু করলো না আল্লাহর নবী পাহাড়ের উপরে সমস্ত গোত্রের লোকেরা পাহাড়ের নিচে আবুল আহাব পাহাড়ের নিচ থেকে মাথা উঁচু করলো হাত উঁচু করে বিশ্বনবীকে ইশারা দিয়ে বলে তাব্বাল্লাকা সাইরুল ইয়াউমি ও মুহাম্মদ তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছো তাব্বাল্লাকা সাইরুল ইয়াউমি আলি হাজা জামাতানা ও মুহাম্মদ তোমার জীবনের প্রত্যেকটি দিন ধ্বংস হয়ে যাক এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছো তোমার আর কোনো কথা নাই আল্লাহর কথা রসুলের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা নীতির কথা নৈতিকতার কথা দুনিয়াতে আল্লাহর কথা মেনে চলার কথা চলার কথা নাই তোমার আলি হাজা জামাতানা এই জন্য একত্রিত করেছ তোমার একটা চিৎকারে মক্কার আবাল বৃদ্ধ বনিতা নেতৃত্ব কর্তৃত্ব স্থায়ী ব্যক্তিবর্গ সব পাহাড়ের তলে সমবেত হয়েছে আর তুমি বলছো ইন্নি নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ তুমি পরকালের ভীতি প্রদর্শনকারী আলি হাজা জামাতানা এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ অতএব বোঝা গেল এই আবুল আহাবদের কাছে আল্লাহর কথার কোনো মর্যাদা নাই রসুলের কথার কোনো মর্যাদা নাই ইসলামের কথার কোনো মর্যাদা নাই নীতি নৈতিকতার কথার কোনো মর্যাদা নাই কোরআনের দাওয়াতের কোনো মর্যাদা নাই এদের কাছে আল্লাহর কথার কোরআনের কথার চেয়ে যাত্রার প্যান্ডেলার পুতুল নাচের মর্যাদা অনেক বেশি আলি হাজা জামাতানা এই জন্য আমাদেরকে একত্রিত করেছ তোমার আর কোনো কথাবার্তা নাই অফির ওয়ায় তিন খরাম অন্য বর্ণনা এসছে আখাজা বিয়াদি হাজারা হাতের মধ্যে নিয়েছে পাথর লিয়ার মিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে মারার জন্যে আবুল আহাবের মধ্যে পাথর নিচে রসুলকে পাথর ছুঁড়ে মারার জন্য একদিকে হাতের মধ্যে পাথর নাই নবীকে মারার জন্য অন্যদিকে মুখ দিয়ে বলতেছে তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলি হাজা জামাতানা ও মুহাম্মদ তোমার জীবনের প্রত্যেকটি দিন ধ্বংস হয়ে যাক এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ আল্লাহ ডাক দিয়ে কাজ ইব্রাহিম আর করিও না দেরি চলে যাও তাড়াতাড়ি ওর মুখটি ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায় আর হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায় রে জিব্রিল আমি আল্লাহর কি আর সহ্য হয় আমার নবী যেন মন খারাপ করে না আমার নবীর জানায় দাও রে জিব্রিল আমার নবী জীবনের একটি সেকেন্ডও ধ্বংস হবে না বরং যে আমার নবীকে অভিশাপ করেছে আমি আল্লাহ তাআলা নিজেই তার দুহাত ধ্বংসের অভিশাপ দিলাম শুধু আমি আল্লাহ না কিয়ামত পর্যন্ত আমায় বিশ্বাসী যত ইমানদার পৃথিবীতে কালেমা গ্রহণ করবে কিয়ামত পর্যন্ত তারা আমার নবীর দুশ্মন আবু লাহাবের উপরে অভিশাপ দিতে থাকবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিহু ওয়া তাব চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার আমি একটি হাদিস দিই সূরাটি সানে নজুল কেন নাজিল হলো আলোচনা করে ফেলেছি এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে ভিতরে প্রবেশ করতে চাই আপনারা কি রাজি আছেন ভাই
আল্লাহ তাআলা আজকে মাহফিল কি কবুল করে নিক। চলেন, কোনো রকম কথা নেই। তাব্বাত হালাকাত খাসিরাত, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক, নিঃশেষ হয়ে যাক, ভেঙ্গে খান খান হয়ে যাক। ইয়াদা দু হাত, মূলত ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, আর ইয়াদানে তাসনিয়া, বাংলায় বলে দিবসল, আরবিতে বলে তাসনিয়া। মূলত শব্দটা ছিল ইয়াদান, কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবিলাহাব শব্দের ইদাফাত হওয়ার কারণে আরবিতে বলে ইদাফাত, বাংলায় বলে সম্বন্ধ পদ, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী তাসনিয়ার নুনকে এখানে হজব করে দেওয়া হয়েছে, কেটে বাদ দেওয়া হয়েছে। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়া তাব, এবং ধ্বংস হয়েছে সে নিজে। প্রথম আয়াতের প্রথম অংশ হচ্ছে দোয়া উন আলাইহি, তার মানে বদ্দোয়া, আর শেষের অংশ হচ্ছে ওয়ালে খবর, তার মানে অভিশাপ বা বদ্দোয়ার ফলাফল। এখন আসেন নাহুর আলোচনা শেষ। এখানে বালাগাতের একটা বিখ্যাত চ্যাপ্টার আছে মাজাজ মুরসাল, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। মাজাজ মুরসাল কাকে বলে? আতলকাল জুজ বা আরওয়াত আল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক, তার মানে আমরা কি বুঝলাম? আবু লাহাব লোকটা ভালো থাক কিন্তু তার হাত দুটো ধ্বংস হয়ে যাক, তার মানে কি এই? দেখেন রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু কঠিন কালো জাহান্নামের আগুনে চলবে না। সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন। তার মানে আমরা কি বুঝলাম এই হাদিস দ্বারা? লোকটি যদিও জাহান্নামে যাবে কিন্তু আল্লাহ তাআলা তার চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই? না না, এই দেখেন আত্মকার জুজ ও আরো আতালকুল, রসুল্লাহ এখানে শব্দ প্রয়োগ করেছে অর্ধেকের, তার মানে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু বিশিষ্ট মানুষগুলি কঠিন কালো জাহান্নামের আগুনে চলবে না। একটি চোখ দিয়ে গোটা পৃথিবীর তাদেরকে বুঝিয়েছেন যারা আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ বললেন না? এইটা হচ্ছে মাজাজ মুরসাল, আতলাকাল জুজ ও আরাদ আল কুল, শব্দ প্রয়োগ হবে ছোট্ট কিন্তু অর্থ গৃহীত হবে ব্যাপক ব্যাপক। তো অনুরূপ ভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক, ওয়াল মুরাদু কুল্লুহু, তার অর্থ হচ্ছে আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যা। না হো শেষ বালাগাত শেষ। এখানে কি আছে? দুইটা কথা আছে, মনোযোগ নাই তো আমার দিকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা লাহাবের তাফসীর ও বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। এই সূরা দিয়ে জীবনে বহুবার নামাজ পড়েছেন, সমাজের সবচেয়ে বড় আবু লাহাবটারে মসজিদের সভাপতি বানায় রাখছেন। আপনাদের কথা বলছি না, আমি টোটাল দেশের কথা বলছি। এই সূরা দিয়ে জীবনে বহুবার নামাজ পড়েছেন, এলাকার সেরা আবু লাহাবটারে মাথার উপরে বসায় রাখছেন। এই সমাজের আবু লাহাব কারা কারা এই পরিচিতি জেনে আজকে বাড়ি যেতে হবে। কষ্ট হবে? শুধু মনোযোগ দেন। মনে করতেছেন হুজুর বহুদিন পরে আসছে, কিছু বলবে না ও, কোনো কথা বাদ দেবার না, ও পরিমণির কথাও বলবে না, সোনামণির কথাও বলবে না, শুধু একটু অপেক্ষা করেন আর আমার দিকে তাকান। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। চলেন সামনে রে। আমার ভাইরা, একজন আর একজনকে হুমকি দেয় যখন, কয়টি হাত ব্যবহার করে তখন? একটি। বিশ্বনবী পাহাড়ের উপরে, সব কাফেররা পাহাড়ে নিচ্ছে, আবু লাহাবও নিচ্ছে, নিচ থেকে আবু লাহাব বলছে তাব্বান লাকা সাইরা লিয়াউমি আলী হাজা জামাতানা, কয়টা হাত ব্যবহার হয়েছে? একটা। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনা আসছে আখাজা বিয়াদি হাজারা, হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে ছোড়ার জন্য। নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুটতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করতে হয় তখন? একটি। খেয়াল করেন, তাহলে আবু লাহাব নবীকে অভিশাপ দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটি, আবার পাথর ছোড়ার সময় হাত ব্যবহার করলো একটি। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা যে আবু লাহাবের যে হাতটা কোনো অপরাধ করে নাই,
ওই হাতের উপরে আল্লাহ অভিশাপ কেন দিল? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক, এই কথা কেন বললো? ওর হাত তো ব্যবহার হয়েছে একটা, আল্লাহ তো তিনি সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা, যিনি আকামুল হাকিমিন, তিনি যে হাত অপরাধ করে নাই এই হাতের উপরে কেন অভিশাপ দিল? বন্ধুরা ভুলে যাবেন না আপনারা, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া। তীর নিক্ষেপ করতে, তীর নিক্ষেপ করবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, বাম হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ, বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের মাহফিলে, 90% মুসলমানের দেশে মুসলমানের কলিজার উপরে দাঁড়িয়ে আল্লাহ নবীকে গালিগালাজ করে যারা, নবীর ব্যঙ্গাত্মক ছবি, নবীজির নামের ব্যঙ্গাত্মক ছবি পত্রিকায় ছাপায় যারা, আবুল হাবের ডান হাত তারা, আর এদের মাথার উপরে প্রশাসনে ছত্র ছায়া দেয় যারা, আবুল হাবের বাম হাত তারা। মুসলমানের দেশে আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই জাতির আবুল আহাবের ডান হাত তারা, আর এদের মাথার উপরে প্রশাসনের সহযোগিতা করে যারা, আবুল আহাবের বাম হাত তারা। এই জন্য আমার আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবিলা, আবুল আহাবের ডান হাত ধ্বংস হোক, ওর সহযোগিতার বাম হাত ধ্বংস হয়ে যাবে। এক নম্বর যুক্তি, এবার আসেন, মনোযোগ আছে আমার দিকে। দুই নম্বর যুক্তি, রূপকথ্যে মানুষের হাত দুইটা, জোরে বলেন কয়টা? দুইটা, একটি হচ্ছে তার নিজের হাত, আরেকটি হচ্ছে তার ক্ষমতার হাত। উদাহরণ, রাস্তায় দুইজন মানুষ মারামারি করছে, একজন মানুষ শারীরিকভাবে সবল কিন্তু প্রশাসনিকভাবে দুর্বল, লোকটি ঘুষি দিলে মানুষ বাঁচে না কিন্তু একে একা চেয়ারম্যানের কাছে যাওয়ার সাহস পায় না, আরেকটি মানুষ শারীরিকভাবে খুব দুর্বল, 65 বছর বয়স, ডায়াবেটিসে রোগী, রাস্তায় ঠিক মতো হাঁটতে পারে না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে পেতে আবার 5 মিনিটও লাগে না। লোকটি শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। এই দুই লোক রাস্তায় মারামারি পাচ্ছে, যার গায়ে শক্তি ছিল ও চিন্তা করছে যে আগে ঘুষি দেই, যা আছে কপালে হবে কাল সকালে, মারছে ঘুষি, লোকটা পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, পাশে দাঁড়িয়েছিল যারা বলা বলি করছে তারা, ও তো জানে না কার গায়ে আঘাত করছে, ওর হাত কত লম্বা, ওর হাত কত লম্বা, এই হাত কি নিজের হাত নাকি ক্ষমতার হাত? ক্ষমতার হাত। জোরে বলেন, আমার আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাবের নিজের হাত ধ্বংস হোক, আর যেই ক্ষমতার বলে আমার নবীকে অভিশাপ দেওয়ার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে আমার নবীকে পাথর ছোড়ার দুঃসাহস দেখায়, ওর ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাক। দুটো হাতই ধ্বংস হয়ে যাক। এখন আসেন আমার ভাইরা, আবুল আহাব কিন্তু যেন তেন কাফের না, একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সুরা নাজিল হয়েছে। ফেরাউনের কথা আল্লাহ কোরআনে কতবার বলেছে, সুরায় ফেরাউন বলে কোনো সুরা আছে? আছে নাই? নমরুদের নামে আল্লাহ পাক কোরআনে কত জায়গায় বলেছে, নমরুদের নামে কি কোনো সুরা আছে? নাই। 29 পারা সুরা কলম, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, বলতে বলতে ওয়ালিদ ইবনে মুগিরার জন্ম সম্পর্কে আল্লাহ বলছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী আপনাকে পাগল বলেছে যে নিজের পিতার রক্তে জন্মগ্রহণ করে নাই সে, আর যার জন্মেরই ঠিক নাই আপনার আর ইসলামের বিরোধিতা করা ছাড়া তো তার আর কোনো কাজ নাই। এত শক্ত কথা আল্লাহ বলল, ওয়ালিদ ইবনে মুগিরার জন্ম যে অবৈধ সন্তান,
সেটাও আল্লাহ তাআলা কোরআনে আয়াতে কারিমা নাযিল করে জানায় দিল। কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ কোরআনে ব্যবহার করলো না। কিন্তু এই আবু লাহাব কোন জাতের কাফের, কি কোয়ালিটির কাফের যে এর নামে আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা নাযিল করলো? শুধু এই পয়েন্টের উপরে বক্তব্য হবে এক ঘন্টা। রাজি আছেন? চলেন আমরা সামনের দিকে যাই। আসল নাম তার আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, আব্দুল শব্দ হচ্ছে দাস, আব্দুল উজ্জা মানে উজ্জার দাস। আবু লাহাব হচ্ছে তার কুনিয়াত, উপনাম, উপাধি। লোকটা দেখতে লোহা আগুনের ভিতরে দিয়ে জ্বালাইলে যেমন আগুন লাল, লোহাটা লাল টকটকা হয়, লোকটা দেখতে এরকম লাল টকটকা ছিল। এই জন্য মানুষ তারে আবু লাহাব বলে ডাকত। খেয়াল করেন, আল্লাহ তাআলা আব্দুল উজ্জা নাম ব্যবহার না করে, আসল নাম ব্যবহার না করে আবু লাহাব নাম কেন ব্যবহার করলো? এই প্রশ্নের জবাব দিয়েছেন ইমাম খাজেন। তার তাফসিরে খাজেনের ভিতরে সম্ভাব্য তিনটি কারণ তিনি তুলে ধরেছেন। এক নাম্বার, আন্নাহু কানা মুস্তাহিরান বিল কুনিয়াতি দুনাল ইসম ফালাউ যাকারাহু বিইসমিহি লাম ইয়ারিফ। ইমাম খাজেন বলছে আবু লাহাব নিজের নাম আব্দুল উজ্জা নামের থেকে আবু লাহাব নামে বেশি পরিচিত ছিল। আল্লাহ যদি আব্দুল উজ্জা নামে সূরা নাজিল করত, মানুষ তারে না চিনলেও না চিনতে পারত। দেখবেন আমেরিকা আফগানিস্তানে হামলা করেছিল যখন, আমার দেশের লোকেরা দুষ্টামি করে কিছু লম্বা মানুষ মাথায় পাগড়ি পরে এদেরকে লাদেন নাম দিয়েছিল। তখন লোকটার নাম আব্দুর রহমান, কিন্তু লোকটা খুব লম্বা মাথায় পাগড়ি পরে হুজুর মানুষ, পাবলিকের নাম দিয়েছে লাদেন। এখন বাবাও ডাকে লাদেন, ছেলেও ডাকে লাদেন, গ্রামবাসীও ডাকে লাদেন। লাদেন লাদেন করতে করতে লোকটার নাম যে আব্দুর রহমান এটা মানুষ ভুলে গেল। এখন আর আব্দুর রহমান বলে কেউ চেনে না, কিন্তু লাদেন বললে সবাই চেনে। আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা আর কুনিয়ার নাম হচ্ছে আবু লাহাব। তা আবু লাহাব নামটা এতটাই প্রসিদ্ধ হয়ে গেল যে আব্দুল উজ্জা নাম বললে লাম ইয়ারিফ। ইমাম খাজেন বলছে মানুষ না চিনলেও না চিনতে পারত, এই জন্য আল্লাহ তাআলা তার অরিজিনাল নাম ব্যবহার করল। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, আব্দুল উজ্জা নামটা একটা কমপ্লিট মুশরিকি নাম। একটা মুশরিকের নামে কোরআনের একটা সূরা শিরোনাম হবে, এটা কি কল্পনা করা যায়? না। নাম্বার তিন, ওর নাম আবু লাহাব, ও যে জাহান্নামের আগুনে জ্বলবে, এই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জাত আল আহাব। জ্বলতে জ্বলতে লাল টকটকা আগুন, হঠাৎ করে আগুনের অগ্নি স্ফুলঙ্গ ভিতরে ঢুকে যাবে, কলিজা সহ জালি পুড়ে সারকার করে সামনের দিকে অগ্রসর হবে। ওর নামও আবুল আহাব, যে জাহান্নামে জ্বলবে সেই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জাত আল আহাব। নিজের নামের সাথে নিজের অবস্থানের জাহান্নামের আগুনের বৈশিষ্ট্যে মিল থাকার কারণে আল্লাহ তাআলা আবু লাহাব নামে সূরা নাযিল করেছে। বাকি ব্যাখ্যা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এখন আসেন, কেন কোন অপরাধে আবু লাহাবের নামে সূরা নাযিল হলো? এক নাম্বার অপরাধ, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 159, একটি হাদিসের কিতাব। বাইরামাত হজের মৌসুমে, হজের মৌসুমে হাজিরা মক্কায় হজ করতে আসলো যখন, আল্লাহর নবী তাদেরকে দিনের দাওয়াত দিল তখন, ও হাজিরা তোমাদের কোনো ভয় নাই, শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ কথা দিলাম, তোমাদের কোনো ভয় নাই। বন্ধুরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব পিছনে বাধা দিচ্ছে ততক্ষণ, ডাক দিয়ে বলছে হাজি সাহেবরা লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না, আন্নাহু কাযাব আন্নাহু মাজনুন, সে একটা মিথ্যে একটা পাগল, তার কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে জট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এ কোন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে জটও নাই মাথার মধ্যে জটও নাই, মোহাম্মদ বিলিসানি নারবি ও মুবিন, আল্লাহর নবী প্রাঞ্জল ভাষার, কানা ইয়াতাকাল্লামু আন নাবিও,
বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, আল্লাহর নবী অত্যন্ত প্রাঞ্জল আরবিতে কথা বলতো, বিশ্ব নবীর কণ্ঠের এই আরবি শুনে মক্কার হাজি সাহেবরা অবাক হয়ে গেল, বুঝতে পারলো ইনি পাগল হতে পারেন না, ইনি যে একটা মহান ব্যক্তিত্ব এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, কিন্তু আবুল আহাব থেমে থাকলো না, আল্লাহর নবী দাওয়াত দিল যতক্ষণ, আবুল আহাব পাদাও দিল ততক্ষণ। বন্ধুরা আমার, আবুল আহাবের এক নম্বর অপরাধ হলো কোরআনের দাওয়াত যেখানে আবুল আহাব বাধা দিত সেখানে বলতে পারেন হুজুর আজ তো আর আবুল আহাব বেঁচে নাই, আজ কেন এদেশের মাহফিলগুলোতে 144 ধারা জারি হয়। বন্ধু ভুলে যাবেন না, আবুল আহাব পৃথিবীতে বেঁচে নাই, তাই বলে আবুল আহাবের রক্তে জন্ম হওয়া মানুষগুলো আজও পৃথিবী থেকে বিদায় দেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই সমাজের প্রথম শ্রেণীর আবুল আহাব তারা। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, কারোর রক্তের সাথে মিলছে না, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে রক্ত দিতে হবে, কৃপণ বলছে তুমি আর লোক খুঁজে পাও নাই দেশে, আমি ভাতই ঠিক মতো খাই না, আমার চেহারা দেখি বোঝা যায় না যে আমি রক্ত দেয়া ফেলে। আর ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে জোর করে হসপিটালে ভর্তি করছে, তিন ব্যাগ রক্ত জোর করে নিছে, ধনী মানুষ খুব খুশি হয়েছে। রক্ত নিয়ে আসে, যখন টেবিলের ড্রয়ার খুললো তখন তিনি একটা চেক বাহির করলো, 3 লক্ষ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ যার চেকটা নিল খুব খুশি হয়ে বলছে স্যার অসুবিধা নাই, আমি আরও একবার রক্ত দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে প্রয়োজন হবে যখন, তোমাকে টেলিফোন করব তখন। 1 মাস পরে টেলিফোন করছে, স্যার রক্ত দরকার, বলছে আমি এই মুহূর্তে আসতেছি, এই মুহূর্তে আসতেছি। দৌড়ায় গেল রক্ত নেওয়া শেষ সোনার বাংলাদেশ, ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টা 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল, এইটা কৃপণের হাতে দিল। কৃপণ নিল, বেজাজ খারাপ হলো, ছুড়ে মারল আর মুখে বলল মিয়া ফাজলামি করে, 1 মাস পূর্বে দিলেন প্রতি ব্যাগে 1 লক্ষ টাকা, এখন 10 টাকা তার 6 টাকা চলে না, ফাজলামি করার জায়গা পান না। ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। ইসলামের দাওয়াতে বাধা দেওয়ার চরিত্র ছিল ফেরাউনের চরিত্র, নমরুদের চরিত্র, হামানের চরিত্র, কামানের চরিত্র। ইসলামের দাওয়াতে বাধা ছিল আবু জাহেলের চরিত্র, আবুল আহাবের চরিত্র, উতবার চরিত্র, সাহেবার চরিত্র। আজ যারা ছোট্ট একটি অজুহাতে আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে দেয়, স্টেজ প্যান্ডেল বক্তা রেডি হওয়ার পরেও একজনকে অতিথি বানালে আর একজন টেলিফোন করে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, আল্লাহর কোরআনের মাহফিল গুলো প্রতিষ্ঠার মাধ্যমে অনুমতি নিতে যারা তালবাহানা শুরু করে দেয়, এক কথায় কোরআনের মাহফিল যারা বন্ধ করে এদেরকে হসপিটালে ভর্তি করে এদের রক্ত পরীক্ষা করেন, এদের রক্তের মধ্যে আবুল আহাবের রক্তের ঘ্রাণ খুঁজে পাবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা শাহজালালের দেশ, গৌর গোবিন্দের দেশ নয়, এদেশে যদি কারোর কোরআনের আওয়াজ সহ্য না হয় সে মাটির গর্তে ঢুকে বসবাস করা শুরু করে দিক, এদেশে যদি কোরআনের আওয়াজ কারোর সহ্য না হয় সে কানের ছিদ্রের ভিতরে মোমবাতি গালায় ঢুকায় দিক, এদেশে যদি কোরআনের আওয়াজ সহ্য না হয় এদের ছেড়ে দাদা বাবুদের দেশে চলে যাক, তবে এদেশে যারা কোরআনের দাওয়াত দিতে কোরআনের মাহফিল অনুষ্ঠানের অনুমতি নিতে বাধ্য করেছে, আগামী দিনে এদেশের রাস্তাঘাট ব্যবহারের জন্য তাদের অনুমতি নিতে বাধ্য করতে হবে। আল্লাহ 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 আল্লাহ
আজ যারা কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে তাদের স্পষ্ট জেনে রাখা উচিত, এই জাতি 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, প্রয়োজনে 3 কোটি মুসলমান রক্ত দিবে, বুকের রক্তের বিনিময় হলো বাংলাদেশের কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল চলবে, বন্ধ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আজ এই মাহফিল থেকে শুধু একটি সূত্র আপনার মাথার মধ্যে গেঁথে নেন, যখনই শুনবেন কোরআনের দাওয়াতে বাধা এসেছে, যখনই শুনবেন কোরআনের মাহফিলে বাধা এসেছে, চোখ বন্ধ করে ধরে নেবেন ওখানেই আবু লাহাবের ঘরবাড়ি আছে, যেখানে এই কোরআনের মাহফিলে বাধা ওখানেই আবু লাহাবের হাত। আফসোস লাগে, যাত্রার প্যান্ডেলে নারী 20 টাকার বিনিময়ে দেহের সব কাপড় খুলে নাচে, সেখানে 144 ধারাচারি হয় না, 144 ধারাচারি কোথায়? কোরআনের তাফসীর যেথায়। আফসোস লাগে। অতএব কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এ জাতির প্রথম শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনার? চলেন সামনের দিকে যাই। 2 নম্বর, বিশ্ব নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ নবীর জন্মের 6 মাস পূর্বে পৃথিবী জমিন থেকে বিদায় নিয়েছিল পানের বাইরা। নবীজি কোনোদিন তার বাবাকে দেখে নাই, বাবার সন্তানকে ডাক দিলে ডাকের আওয়াজ কেমন হয় আল্লাহর নবী কোনোদিন শোনেন নাই। এই জন্যে আমার ভাইরা, খেলার শেষে সাথীদেরকে তাদের বাবারা এসে নিয়ে যায়, বিশ্ব নবীর বাবা আসে না, অভিমানে নবীজি ময়দানও ছাড়ে না, শুধু করে কান্না। আমেনা দেখলো সন্ধ্যা হয়ে গেল, মোহাম্মদ বাড়িতে আসে না, আমেনা দেখে গেল আল্লাহর নবী কান্না করতেছে, ডাক দিয়ে বলে বাবা এমন করে কেন করো কান্না, সবাই চলে গেল তুমি কেন বাড়িতে যাও না? আল্লাহর নবী বলে মা আমার অপরাধ কি আমি জানি না, আমার অপরাধ কি আমি জানি না, সকলের বাবা আসে আমার বাবা কেন আসে না? আমেনা ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ অভিমান করো না, তোমার বাবা এমন দেশে গেছে যে দেশে যদি কেউ জীবনে একবার যায় আর কেউ ফিরে আসে না। আমেনাও কান্না করলো, নবীজিও কান্না করলো। দাদা আব্দুল মুত্তালিব এই দৃশ্য দেখে বলে আমেনা মা হয়ে তুমি কান্না করলে তো চলবে না। আমেনা বলে আপনি একটু সান্ত্বনা দেন না, আপনার নাতি তো আর মানতে চায় না, বাবার জন্য সে পাগল পড়া হয়ে করছে কান্না। আব্দুল মুত্তালিব নিজেও কান্না করে দিয়ে বলে আমেনা মা হয়ে তুমি সান্ত্বনা দিতে পারলে না, আমি দাদা হয়ে কেমনে সান্ত্বনা দিব? বন্ধু বোঝা গেল বাবার জন্য বিশ্ব নবীর কলি যায় একটি বড় আফসোসের জায়গা ছিল। এই জন্যে নবীজির দ্বিতীয় পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করল আল্লাহর নবী তার নাম রাখলো আব্দুল্লাহ, যাতে বিশ্ব নবী যখন আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলে ডাক দেয় আর আব্দুল্লাহ ডাকের জবাব দেয়, দুজাহানের নবী মনে করবে এ যেন আমার সন্তান আব্দুল্লাহ নয় বরং আমার বাবা আব্দুল্লাহ, কবর থেকে আমি মুহাম্মাদের ডাকের জবাব দেয়। বন্ধু দুঃখের বিষয় হলো এই বিশ্ব নবীর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ মারা গেল যখন, মক্কার কুখ্যাত 5 জন কাফের তার মধ্যে 1 নম্বর হচ্ছে আবু লাহাব। মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় কড়া নাড়ে আর বলে ও মক্কাবাসী তোমাদের কোনো ভয় নাই মুহাম্মাদের মৃত্যুর পরে, তার নামটা মনে করার মতো, তার কালেমার দাওয়াত দেওয়ার মতো আর একটি লোক আর এই পৃথিবীতে বেঁচে নাই, ও মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি মুহাম্মাদের যে একটা সন্তান ছিল, গত রাত্রে সেও মারা গেল, মুহাম্মাদের লেজ কাটা গেল, আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠলো, আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল, ও জিব্রাইল
দলিল আর করিও না দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে জানায় দাও ও নবী কোন কারণ নাই মন খারাপ করার ইন্না আতাইনাকাল কাউসার আমি জানো আমার নবীর কোনো কারণ নেই মন খারাপ করার কারণ আমি আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছি হাউজে কাউসার বন্ধু বুঝাতে চাইলাম আল্লাহর নবী চরম দুঃখ বেদনায় পড়ল যখন এই আবুল আহাব বিশ্ব নবীর বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস আর অপপ্রচারের আশ্রয় নিয়েছিল তখন তখনকার আবুল আহাবদের হাতে ইন্টারনেট ছিল না ফেসবুক ছিল না টুইটার ছিল না স্যাটেলাইট ছিল না টিভি চ্যানেল ছিল না এই জন্যে তারা মানুষের বাড়িতে বাড়িতে যে নবীজির বিরুদ্ধে অপপ্রচার লাগাতো আজকে টিভিতে বসে নায়েবে নবীদের বিরুদ্ধে নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে অপপ্রচার চালায় যারা এই জাতির দ্বিতীয় শ্রেণীর টাটকা আবুল আহাব তারা এই আবুল আহাবদের কারণে 50 বছরের মুফাসসিরে কোরআনের ধর্ষণ মামলার আসামি হয়েছে এরাই মিডিয়ার ট্রলের মাধ্যমে এ জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে এরা নারী ধর্ষণকারী বানিয়েছে এই আবুল আহাব এই তত্ত্ব সন্ত্রাসী আবুল আহাব রাই এদের তত্ত্ব সন্ত্রাস আর অপপ্রচারের মাধ্যমে এ জাতির আলেমদেরকে জাতির সামনে চরিত্রহীন প্রমাণ করতে চেয়েছে আরে মিয়া অপপ্রচারের তত্ত্ব সন্ত্রাসের অপপ্রচার কামানের গোলার মতো আমাদের দিকে ধেয়ে আসলো আল্লাহর দিন প্রচার থেকে আমরা 1 সেকেন্ড দূরে থাকব না আমরা আমাদের বাবার পথে মানুষদেরকে ডাকি না আমরা আমাদের দাদার দিকে মানুষদেরকে ডাকি না আমরা কোন মহিলার স্বামীর দিকে মানুষদেরকে ডাকি না আমরা ডাকি আল্লাহর কোরআনের দিকে আমরা ডাকি আল্লাহর দিকে তার রসুলের দিকে তার কোরআনের দিকে তার ইসলামের দিকে সেই ইসলামের দিকে যে ইসলামের শিকড় সাত তাবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লাকে স্পর্শ করেছে সুতরাং কেউ যদি তত্ত্ব সন্ত্রাস আর অপপ্রচার দিয়ে ওই ইসলামের শিকড় তুলতে চায় সেই ইসলামের ডাল পালার নিচে চাপা পড়ে ওদের অস্তিত্বের কবর রচনা হবে এই বাংলার ভূখণ্ডে আর সেই কবরের উপরে কোরআনের পতাকা তৎপত করে উঠবে এখানে আবুল আহাবের আত্মীয় স্বজন কেউ আসেনি খবরদার কেউ উঠেন না তাহলে পাবলিক কিন্তু সন্দেহ করবে আমার দিকে তাকান মনোযোগ আসেনি আমার দিকে কষ্ট হচ্ছে না তো টিভি দিবসে বিশ্ববরণ্য মুফাসসির কোরআনকে ধর্ষণকারী বলল যে অবশেষে খবর পাওয়া গেল নিজেই ধর্ষণ মামলার আসামি সে চিনছেন নি সাংবাদিকরা আপনারা চিনছেন নি হ্যাঁ টিভিতে বসে বিশ্ববরণ্য মুফাসসির কোরআনকে ধর্ষণকারী বললেন যিনি অবশেষে নিজেই ধর্ষণ মামলার আসামি তিনি টিভিতে বসে এক মহিলা সাংবাদিক টিভিতে বসে আলেমদেরকে চরিত্রহীন বলল যে অবশেষে সংবাদ প্রকাশ হলো 40টা বয়ফ্রেন্ডের মালিক আছে একাই 40টা এরা এদের নিজেদের চরিত্র দিয়ে আলেমদের চরিত্র মাপে সমস্যা হচ্ছে এখানে এদের নিজেদের চরিত্রের বাটখারা দিয়ে আলেমদেরকে ওজন করে সমস্যা হচ্ছে এখানে তাহলে দুই নাম্বার ইসলামের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালায় যারা এ জাতির দ্বিতীয় শ্রেণীর কাপুরুষ ভীত আবুল আহাব তারা কারণ এরা ইসলামকে ডাইরেক্ট আঘাত করতে ভয় পায় এরা জানে ইসলামকে ডাইরেক্ট আঘাত করলে তসলিমা নাসরিনের মতো ঝাঁটা জুতো খেয়ে শেষ পর্যন্ত বোরকা পরে পালাতে হবে বিমানবন্দর দিয়ে এই জন্য এরা ডাইরেক্ট ইসলামকে আঘাত করতে সাহস পায় না তো ইসলাম যারা প্রচার করে এরা তাদের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস করে আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে মনে হয় চলেন সামনে যাই ভাইরা আমার তিন নাম্বার বিশ্বনবী কোরআনের দাওয়াত দিল যখন নবীর পরিবারের বিরুদ্ধে মক্কার কাফেররা অবরোধ দিল তখন
নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস পরিবারের বিরুদ্ধে কাছে বিক্রি করা যাবে না। অর্থাৎ রসুলের পরিবারের কাছে গম রুটি আটা যব নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস বিক্রি করবে যারা, উল্টা অপরাধের আওতায় পড়বে তারা। না খেয়ে খেয়ে রসুলের পরিবারের কাম সারা, পেটের সাথে পেট লেগে গেল। এক পর্যায়ে গাছের সালার পাতা খাওয়া শুরু করলো। তৃণলতা ভুজি প্রাণীর বাথরুম যেমন গুটি গুটি আকার হয়, নবী পরিবারের সদস্যদেরও বাথরুম গুটি গুটি আকার ধারণ করলো। বন্ধু, চূড়ান্ত অভাব যখন তাদের মধ্যে দেখা দিল, বাইরের থেকে একটা কাফেলা কিছু খাদ্য খাবার বিক্রি করার জন্য আসলো। রসুলের পরিবার যখন এই খবর শুনল, চুপ পেটের মধ্যে ক্ষুধা, চোখের মধ্যে পানি, আর পকেটে সামান্য কিছু টাকা পয়সা নিয়ে খাবার কিনতে গেল। যখন আবুল আহাব সেখানে উপস্থিত হলো, তখন ডাক দিয়ে বলছো, ব্যবসায়ী ভাইরা, সব চাঞ্চের ভরসা আছে, বাই চাঞ্চের ভরসা নাই। তোমরা ওদের কাছে তো কারোর মাল বিক্রি করা বৈধ নয়, এই সুযোগে তোমরা যদি একটু দাম বাড়ায় দাও, অসুবিধা কোথায়? তোমাদের কোনো অসুবিধা নাই। ব্যবসায়ীরা চিন্তা করলো, আমাদের তো টাকার দরকার, আর সুযোগ এসেছে একবার, যেই জিনিসের দামে 1000 টাকা, ব্যবসায়ীরা ওই জিনিসের দাম বাড়ায় দিল 10000 টাকা। নবী পরিবারের সদস্যরা দ্রব্য মূল্যের এই চরম উদ্যোগতি দেখলো যখন, চোখের মধ্যে পানি আর পেটের মধ্যে ক্ষুধা নিয়া নিজ নিজ গৃহে ফিরে আসলো। তখন আবুল আহাব প্রস্তাব দিল, তোমরা যদি এই জিনিসগুলো আমার কাছে বিক্রি করে দাও, 10 গুণ বেশি লাভ তোমরা বুঝে নাও। রাজি আছো যারা যারা? রাজি আছো যারা যারা? আমার গৃহের মধ্যে প্রবেশ করো তারা তারা। লোভী ব্যবসায়ী যারা, এই ঘটনা শোনার পর কাম হইল সারা, দ্রুত আবুল আহাবের গৃহের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন, আবুল আহাব গৃহের মেন গেট আটকাই দিল তখন, আর বলছে, আমার দিকে তাকাও, ভালো করে আমারে দেখে নাও, মানুষ আমারে বলে আনা সহি বলুন, কিন্তু আমি এই মক্কার ফাইন্যান্স মিনিস্টার, কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। অথায়েব যেই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা বিক্রয়, তা না হলে মাল তো নিতে পারবা না, জানো নিতে পারবা না। ব্যবসায়ীরা দেখলো লাভের গর্ত পিঁপড়াই খেল, ব্যবসায়ীরা তখন বিপদে পড়ে গেল। নিজের ঘরের মধ্যে ঢোকার পরে আবুল আহাব মেন গেট আটকাই দিল, গোটা ব্যবসায়ীদেরকে জিম্মি করে আবুল আহাব সব সম্পদের মালিক হলো। আজও দেখেন পরিস্থিতি একেবারে মিলে গেল, 10 টাকার চাল খাওয়ার জন্য দেশের মানুষ বিপদে পড়ে গেল। সারা পৃথিবীর সমস্ত রেকর্ড ভেঙে 88 টাকার পেট্রোল এক রাতের মধ্যে 135 টাকা বানায়া, 60 টাকার চিনি 120 টাকায় ঠেকাইয়া গোটা জাতির মধ্যে এক নীরব দুর্ভিক্ষ তৈরি করলো যারা, এই জাতির 3 নম্বর আবুল আহাব তারা। গোটা জাতিকে জিম্মি করে ফেলেছে, দাসী দাঁত জাতি 10 টাকা চাউল খেয়ে এখন 120 টাকা চিনি খেয়ে যাবে, ধরা খেয়ে গেছে। এখানে একটা চেয়ার আছে, আপনারা বললেন যে আপনি এই চেয়ারে বসেন, কতদিন বসবো? কয় 5 বছর বসেন। কি করব বসে? কয় আমাদের ব্রিজের টোল নেবেন, সরকারি জমিগুলোর খাজনা নেবেন, আমরা ড্রাইভিং করব, তার আপনার লাইসেন্স ফি দিব, গাড়ি ব্যবহার করব ট্যাক্স টোকেন দিব, ব্যবসা করব বছরে আপনাকে ইনকাম ট্যাক্স দিব, বিনিময়ে রাস্তা খারাপ হবে যেখানে আপনি রাস্তা ঠিক করবেন সেখানে, ব্রিজ দরকার যেখানে বারবার ব্রিজ দেবেন সেখানে, শিক্ষকদের বেতন দিবেন, লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, 5টি বছর রাষ্ট্রটি চালাবেন, এরপরে আবার আমাদের কাছে ফিরায় দেবেন, যদি আমরা আপনারে ভালো পাই তাহলে আবার বসাবো, আর যদি খারাপ পাই আপনারে সরাবো আর একজনকে বসাবো। জনগণের দেয়া বন্দুক নিয়ে জনগণের চেয়ারে বসে সেই বন্দুক জনগণের দিকে তাক করে জনগণকে জিম্মি করে 5 বছরের জায়গায় 20 বছর পার করে যারা, আবুল আহাব তারা। মানে জাতিকে জিম্মি করে ফেলেছে, 60 টাকার চিনি 120 টাকা, মাঝে মাঝে 30 টাকার পেঁয়াজ 350 টাকা।
গোটা জাতিকে জিম্মি করেছে। আবু লাহাব যেমন ব্যবসায়ীদেরকে জিম্মি করেছিল, এরা গোটা জাতিকে জিম্মি করে ফেলেছে। জাতির এখন কিচ্ছু বলার নাই। যেই দোকানে বিক্রয় হতো প্রতিদিন 1,00,000 টাকা, ওই দোকানে এখন বিক্রয় মাত্র 25,000 টাকা। জাতির খাইতে খাইতে রডের বদলে শেষ পর্যন্ত বাসও ঢুকাইছে। এরপরেও দেখে আর মাল নাই, তখন রিজার্ভ খাওয়া শুরু করছে। এখন এলসি পর্যন্ত বন্ধ করে দিয়া 2023 সালে লাউ গাছ লাগানোর পরামর্শ দিচ্ছে, যাতে দুর্ভিক্ষ মোকাবেলা করা যায়। এরা আবুল আহাব ছাড়ার কিছুই নয়, কথা বলেন না কেন? এরা বেগুনের বদলে জাতিকে কুমড়া খাওয়াতে চায়, জাতিকে জিম্মি করে ফেলেছে। হ্যাঁ, কুচুড়ি বোনার খিচুড়ি আর কাঁঠালের বার্গার। জাতিকে বেগুনের বদলে কুমড়ার চপ ধরায় যায় যারা, আবুল আহাব তারা গোটা জাতিকে জিম্মি করে ফেলেছে। ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করেন। এখন আমি মোহাম্মদ, জান্নাতের পথে দাওয়াত প্রদানকারী, আর আপনি আমার দাওয়াতে 1 নম্বর প্রদানকারী। চাচা, আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করেন। এখন আবুল আহাব বলে, ভাতিজা, তোমার চাচা তো সাহিবুল কিন্তর, মানুষ তার বলে মক্কার ফাইন্যান্স মিনিস্টার, তোমার চাচায় যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে কি পেতে পারে? আল্লাহর নবী বললেন, চাচা, ও চাচা, আপনি ইসলাম গ্রহণ করবেন যখন সদ্য প্রসূত মাছুম বাচ্চার মতো আপনার আমল নামায় কোনো গোনা থাকবে না তখন। আল্লাহ আকবার জোরে বলেন। আবুল আহাব বলে, ভাতিজা, আর কি পাবো? মরার পরে জান্নাত পাবেন, আর কি পাবো? আল্লাহর কাছে সম্মান পাবেন। আবুল আহাব বলে, ভাতিজা, আমার বংশমর্যাদা ভালো, আমি মুত্তালিবের সন্তান, বর্তমান রানিং ফাইন্যান্স মিনিস্টার, আমি ইসলাম গ্রহণ করব, শুধু পরকালে জান্নাত পাবো, আর দুনিয়ায় কিছু নাই। তাব্বাল্লি হাযা দ্বীন আন আকুনা ওয়া হাউলাই সাওয়া। আবুল আহাব বলে, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রীর মর্যাদা আর একজন সাধারণ গোলামের মর্যাদা সমান। আমি এখন ফাইন্যান্স মিনিস্টার, এই মন্ত্রিত্ব রেখে আমি ইসলাম গ্রহণ করার পরে ওই দাসদের মর্যাদা যেমন, আমার মর্যাদাও তেমন। তাব্বাল্লি হাযা দ্বীন আন আকুনা ওয়া হাউলাই সাওয়া। ওই ধর্ম ধ্বংস হোক যেই ধর্মে একজন মন্ত্রীর মর্যাদা আর সাধারণ মানুষের মর্যাদা সমান। আপনারা মনে করেন যে আবুল আহাবরা বোঝে না, এরা যে বোঝে এটা আমরাই বুঝি না। ওরা জানে পৃথিবীর মানব রচিত কোনো জীবন ব্যবস্থা পৃথিবীতে শান্তি দিতে পারবে না। কমিউনিজম নিজের দেশে আত্মহত্যা করে মারা গেছে, ন্যাশনালিজম সুইসাইড করেছে বহু আগে, সেকুলারিজম গোটা পৃথিবীতে আগুন জ্বালিয়েছে। অর্থাৎ বিশ্বকে এই যুদ্ধের ডামাডোল থেকে বাঁচাতে গেলে ইসলাম ছাড়া বিকল্প রাস্তা নাই। আগামীর পৃথিবী আল্লাহর কোরআনের পৃথিবী, আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটে যে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব গোলা ডিম দেখা শেষ, সামনে টুপি আর দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। এটা ওরা জানে, এটা ওরা বোঝে, এটা ওরা মানে। কিন্তু দুনিয়ার সামান্য মেম্বারই, সামান্য চেয়ারম্যানই, সামান্য নেতৃত্ব কর্তৃত্ব আর মন্ত্রিত্বের কারণে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আইডি কার্ডে ইসলাম ধর্ম ব্যবহার করে রাজপথে আল্লাহর দিনের জন্য আল্লাহু আকবারের স্লোগান দিতে চায় না যারা, বড় সত্যবাদী আবুল আহাব তারা। আল্লাহু আকবার।
আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে খেয়াল করেন ওরা আখেরাতের বিশাল জীবনকে দুনিয়ার হালুয়ার রুটির কাছে বিক্রয় করে দিয়েছে ওরা সব বোঝে মাইক ধরেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম কি চমৎকার উচ্চারণ সব বোঝে ওরা যে বোঝে না এটা মনে করেন না কিন্তু ওরা আখেরাতের জীবনকে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রয় করে দিয়েছে আবুল আহাব যখন ইসলাম গ্রহণ করার আগে স্বার্থ বিবেচনা করছে যে আমি তো এখন ফাইন্যান্স মিনিস্টার আমি ইসলাম গ্রহণ করলে প্রধানমন্ত্রী হবো কি না এটা তুমি বলো তুমি না করে বলছো যে পরকালে জান্নাত পাবা তাব্বাল্লি হাজার দিন ওই দিন ধ্বংস হয়ে যাক আজকের আবুল আহাবরাও আল্লাহু আকবরের আওয়াজ দেওয়ার আগে চিন্তা করে বর্তমান তুমি অর্থমন্ত্রী ইসলাম যদি গ্রহণ করি এখন আমি কি হব আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে তো আপনাদের এরা হচ্ছে চতুর্থ শ্রেণীর আবুল আহাব কত শ্রেণী চতুর্থ শ্রেণীর আবুল আহাব পঞ্চম নম্বর আসেন নবুয়তের চতুর্থ বছরে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিল যখন নবীজির উপরে সবচেয়ে বেশি নির্মম নির্যাতন নেমে এসেছিল তখন সবচেয়ে বেশি বিশ্বনবী সিজদায় আল্লাহর নবী নামাজ পড়ে আবুল আহাব পাশ দিয়ে যায় নবী যখন সিজদায় আবুল আহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ দেয় ওরে উকবা মোহাম্মদ তো সিজদায় ওই যে উটের পটা নাড়ি বুড়িটা কি মোহাম্মদের মাথার উপরে চাপায় দেয়া যায় আবুল আহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুঈন উটের নাড়ি বুড়ি নিয়ে আল্লাহর নবীর মাথার উপরে চাপে দিল যখন দুর্গন্ধে নবীজির দম আটকে আসলো তখন দূর থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে গিয়ে যখন নাড়ি বুড়ি সরায় নিল বিশ্বনবী সিজদা থেকে উঠে বসে পড়ল বন্ধুরা আমার আল্লাহর নবী সিজদা থেকে উঠে বসে পড়ল সেকালের আবুল আহাবদের নির্দেশে নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপায় দেওয়া হতো আজকের আবুল আহাবদের নির্দেশে নবীর সৈনিকদের মাথার উপরে মামলা চাপায় দেওয়া হয় হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায় হাজী সাহেব কোথায় উমরায় উমরায় মামলা হচ্ছে কোথায় হাজী সাহেব কবরে মামলা হয় উপরে হাজী সাহেব কোথায় কবরে এই দেশ এমন একটা দেশ মরার পরেও মামলার হাত থেকে রেহাই পাওয়া যায় না দশ বছর আগে হাজী সাহেব কবরে দশ বছর পরে তার নামে ককটেল মামলার এফআইআর হলো থানায় উপরে চাচি আম্মা বুড়ি মানুষ খুড়াতে খুড়াতে থানায় যেয়ে বলে বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি তোমার চাচার নামে নাকি নতুন মামলা হয়েছে শুনেছি বাবা জানতে এসেছি ওসি কয় চাচি আম্মা চাচা বড় দুষ্ট মানুষ গত পরশুদিন আমার থানার সামনে ককটেল মেরেছে কয় বাবা তোমার চাচা তো দশ বছর আগেই মারা গেছে কথা বলেন শাশি আম্মা কয় বাবা তোমার চাচার সাথে বৃদ্ধর সাথে আমি বৃদ্ধর সাথে আমি বৃদ্ধার দাম্পত্য জীবনে এতটাই সুখময় ছিল পঞ্চাশ বছরের দাম্পত্য জীবনে একটি রাত আমাকে বাড়ির বাইরে না থাকতে দিল আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন তোমার চাচাই আমার টেলিফোন করত তখন রে বুড়ি যত রাত হোক তুমি বাড়ি আসো তাড়াতাড়ি তোমার ছাড়া কি আমি থাকতে পারি সেই মহাব্বতের বুড়া আমার দশ বছর আগে গেল কবরে মাত্র দুইবার উঠলো উপরে একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময় বাবা আন্দোলন চারিদিকে যেভাবে হচ্ছে সামনে কিন্তু তোমার চাচা আর একবার ওঠার সম্ভাবনা আছে আমার মোবাইল নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও এবার যদি তোমার চাচা কবর থেকে ওঠে শুধু একটা বার ধরে আমার কাছে জমা দিবা জমার কলারটা ধরে আমি ঝাঁকি দিয়ে একটা প্রশ্ন করবো বুড়া এত মহাব্বত ভুলে চলে গেলে কবরে সেই কবর থেকে উঠে ককটেল মারার সময় পাও আমার সাথে একটা বার দেখা করার সময় পাও না তোমার রিমান্ডে নেওয়া লাগবে না রিমান্ডে আমি নেব না আমি জানতে চাই এই জাতের মামলা সমাজে আছে না এরা হচ্ছে আবুলাহ এদের নির্দেশে এই জাতের মামলা কষ্ট হচ্ছে আপনাদের এ জাতি এমন একটা জাতি এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই সব সম্ভব
সিঙ্গাপুরে জুতা পলিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। জুতা ঢুকাই দিবেন, পলিশ হয়ে বাইর হয়ে যাবে, ভিতরে ডলার দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাই দিয়েছে আর পলিশ হয়ে বাইর হয়ে গেছে, আর বাঙালি দেখছে সামনে টাকা নেওয়ার লোক নাই, বাঙালি আর সময় নষ্ট করে নাই, সাথে সাথে ফতোয়া আবিষ্কার করছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায়। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পলিশ হয়ে বাইর হয়, বাঙালি পায় দিয়ে। এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পলিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এই কাম করলো কারা? ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা কি মহান কাম করেছে তারা। এখন ওরা পড়ে গেল বড় বেকায়দায়, যে বাঙালি যতদিন এই দেশে আছে এই দেশের জুতা পলিশের ব্যবসা সম্ভব? আবার এত পরিমাণ বাঙালি, এদেরকে এক জায়গায় করে দেশে ফেরত পাঠালে এই দেশের কলকারখানা চলবে না, কি করা যায়? ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিল, ডাক দিয়ে বলল এমন একটি সফটওয়্যার আবিষ্কার করো যাতে বাঙালিও থাকে, জুতা পলিশের ব্যবসাটাও চলে। ওরা অক্লান্ত পরিশ্রম করে নতুন একটা সফটওয়্যার আবিষ্কার করলো, আর সেটি হলো জুতা একটি ঢুকাবেন পলিশ হয়ে বাইর হবে, আরেকটি ঢুকাবেন পলিশ হবে তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি চিন্তা করে, ভাই এই ছোট্ট একটা বুদ্ধি দিয়ে কি আমাদের আটকানো যায়? ইতিহাসের পাতায় বীর বাঙালি বলে একটা শব্দ কি নাই? আছে। অতএব টেনশন করার দরকার নেই, এক বাঙালি এক মেশিনে জুতা দেয়, যখন পলিশ হয়ে বাইর হয় দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না, আর একটু সামনে যে আরেকটা নতুন মেশিন পায় ওখানে আরেকটা জুতা দেয়, এই দুই মেশিন থেকে দুই জুতা বাইর করে বাঙালি পায়ে দিয়া বীরের মতো হেঁটে যায়। বলেছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই, এরা 88 সালে জন্মগ্রহণ করার পরও 71 সালের মামলা সাক্ষী দেয়। একটা জাতি পৃথিবীতে, এদের কাছে সব সম্ভব। এরা 3.5 মাইল দূর থেকে ধর্ষণ দেখে অথচ চশমা ছাড়া রাস্তায় হাঁটতে পারে না, এটি এমন একটা জাতি, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস। ভাইরা আমার কথা বলি নাই, হামলা মামলা দিয়ে কোরআনের আন্দোলন বন্ধ করা যায় না। অসংখ্য নবীকে জবাই করে বিদায় করে দিয়েছে, আল্লাহ দিনের আওয়াজ বন্ধ করে দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, আল্লাহ দিনের দাওয়াত বন্ধ হয় নাই। মূসা আলাইহিস সালামকে বারবার এলাকা ছাড়া করেছে, আল্লাহর দিনের আওয়াজ বন্ধ হয় নাই। আল্লাহর নবীকে উল্টা করে হেলমেট উল্টা করে উহুদের ময়দানে ফেলে দিয়েছে, হেলমেট ভেঙ্গে নবীজির মাথার মধ্যে ঢুকে গেছে, যুদ্ধ বন্ধ হয় নাই। অতএব আমাদের নামে উল্টা পাল্টা মামলা দিয়া আল্লাহর কোরআনের দাওয়াত কুরসিন কালো বন্ধ করা সম্ভব না। যান কোটে, কোটে যান, কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস 50 মামলার আসামি, জেলা শহরের বড় মাদ্রাসার প্রিন্সিপাল 100 মামলার আসামি, সবচাইতে বড় মসজিদের ক্ষতি 50 মামলার আসামি। কেসুন ও সম্রাটের জামিন হয়, আলেমদের কেসের ফাইল কোটেই ওঠে না, কোটেই ওঠে না। যান যে দেখেন, এই পৃথিবীতে যারা আল্লাহর দিনের দাওয়াত দিয়েছে তারা নির্মম নির্যাতন জানার পরে দাওয়াত দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহু আকবার আওয়াজ দেয়া এটা কাপুরুষদের কাজ নয়, এটা বীর পুরুষদের কাজ। কাপুরুষরা ব্যবসা করবে, টাকা কামাবে, এয়ার কন্ডিশন অন করে ঘুমাবে, এসি বাথরুমে বাথরুম করে পৃথিবী থেকে বিদায় নেবে। পৃথিবীর ইতিহাসের পাতায় একটি শব্দ এদের দ্বারা লেখা সম্ভব নয়, কিন্তু বীর পুরুষরা কুড়িয়ে ঘরে ঘুমাবে, গোটা বিশ্বকে কাঁপাবে। আল্লাহ দিনের জন্য নির্ভয়ে মাথা উঁচু করে জীবন দিয়ে পৃথিবীর ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে নিজেদের নাম লিখে বিদায় নেবে। পৃথিবী ভোগ করবে বীর পুরুষেরা, কাপুরুষেরা নয়। ভাইরা আমার, এ পর্যন্ত পৃথিবীতে যতগুলো নবী দাওয়াত দিয়েছে সকলে মার খেয়েছেন,
দুই জন পয়গম্বর কেবল মার খান নাই, একজন হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কেন রে আদম মার খায় নাই? আদম আলাইহিস সালাম ছিল পৃথিবীর প্রথম নবী, আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ, আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম পয়গম্বর। তাকে মারার মতো কোনো বাবার বেটার জন্ম হয় নাই। দুই নাম্বার মার খান নাই যিনি, দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি বাবা ছিল রাষ্ট্র ক্ষমতায়, বাবা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে সন্তানের প্রভাব আসে না নাই? দেখবেন চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের ছেলের ভাবভঙ্গি একটু বেশি হয়। আর ওয়ান ফাইভ 7 লক্ষ টাকার হুন্ডা চালে রাস্তা দিয়ে যায়, মাঝদি বাজারের স্টেশনে লোকজন অনেক বেশি, কিন্তু সে ব্রেক করতে চায় না, জোরে জোরে হরেন দেয়, স্পিড ব্রেকার দেখলে এমন একটা দোলন দিয়ে এক্সেলেটার চাপ দেয়, আর জোরে হরন দিয়ে এমন কায়দায় যায়, একজন আর একজন বলে দেয় চেয়ারম্যানের ছেলে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় কওয়া হয় বাসের চেয়ে কঞ্চি নাকি বেশি শব্দ হয়। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট। একদিন একটি বুড়ি 2 কেজি আটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, বাতাস বুড়িটির আটা নিয়ে গেল উড়ায়, বুড়ি চলে গেল দাউদ আলাইহিস সালামের দরজায়। ও দাউদ, তোমার রাষ্ট্রের বাতাস আমার আটা উড়াই নিয়ে যায়। দাউদ গো, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা টেনশন করার কোনো কারণ নাই, রে খাদ্য বিভাগের কর্মচারী, বুড়িকে 1 বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, গেছে কম পাইছে বেশি। বুড়ি মনে মনে কয়, গেল 2 কেজি দিল 1 বস্তা, দাউদের দরবারে কি আটা এতই সস্তা? এবার বুড়ি যখন ফিরে যায়, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছে মাছ ধরো যায়, ডাক দিয়ে বলে, ও বুড়িমা, পয়গম্বর দাউদকে যে বলো বিচার সঠিক হয় না। বুড়ি বলে, বাবা আমার আর দরকার নাই, গেছে কম পাইছি বেশি। আমি বুড়ি মহা খুশি, গেল 2 কেজি দিল 1 বস্তা, তোমার বাবার দরবারে কি এটা তো সস্তা? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা 2 কেজি 2 বস্তা বুঝি না, তোমাকে আবার যেতে হবে, তা না হলে যেতে দেব না। বুড়ি মাতা নিচু এসে করে বলে, ও দাউদ, ও দাউদ, বিচার সঠিক হয় নাই। দাউদ আলাইহিস সালাম কয়, বুড়িমার টেনশন করার কারণ নাই, রে খাদ্য বিভাগের কর্মচারী, বুড়িকে আর 1 বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু আরো খুশি, গেছে কম পাইছি বেশি। বুড়ি এবার যখন চলে যায়, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছে মাছ ধরো যায়, ডাক দিয়ে বলে, ও বুড়িমা, পয়গম্বর দাউদকে যে বলে বিচার সঠিক হয় নাই। বুড়ি বলে, বাবা আমার আর দরকার নাই, আমি জানি পয়গম্বরা যেমন নরম ঠিক তেমন গরম, আমি যদি আবার যাই আর আমার 2 বস্তা যদি কিনে নেয়, আমও যাবে সারাও যাবে, কাঁদতে কাঁদতে আমার চোখও যাবে, অতএব বাবা আমার আর দরকার নাই। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বুড়িমা 2 কেজি 2 বস্তা বুঝি না, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না যতদিন সুলাইমানরা রাজপথের 1 ইঞ্চি মাটি বাতিলের কাছে ছেড়ে দেবে না ততদিন। সুতরাং যাও নিয়ে আস, যতদিন পর্যন্ত ধনী মানুষ তার সম্পদের, যতদিন পর্যন্ত ধনী মানুষ তার সম্পদের গোডাউন খুলে ঘুমাতে না পারবে, তন্নি তরুণী ষোড়শী রূপপতি কলেজ পড়ুয়া ছাত্রীটি ইজ্জতের গ্যারান্টি নিয়ে যতদিন পর্যন্ত ভর দুপুর বেলা বাড়িতে না আসতে পারবে, টেন্ডারবাজি চাঁদাবাজি আর সন্ত্রাস যতদিন বন্ধ না হবে, লাল সবুজের পতাকায় যতদিন পর্যন্ত কালেমা খচিত কালেমার লাইন না উঠবে, ততদিন পর্যন্ত সুলাইমানের উত্তরসূরিরা বামপন্থী কমলরিস্টের কাছে এই রাজপথের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেবে না। যাও যে বলো বিচার সঠিক হয়নি। ভাইরা আমার, বুড়ি মাথাটা নিচু করলো, কাপড় দিয়ে মুখটা ঢেকে ফেললো, ডাক দিয়ে বলে, ও দাও বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই, বুঝেন নাই তো,
বিচার সঠিক হয় নাই তবে কথাটা আমি বলি নাই ওই যে দরজার কর্নারে দাঁড়িয়ে আছেন যিনি বারবার তোমার কাছে পাঠিয়ে দেন তিনি দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এ কাজ আমার সুলাইমানের কাজ বাবা সুলাইমান তুমি কোথায় কয় আব্বা আমি তো জাগা মতো আছি মনে করবেন না সুলাইমানরা বিদায় হয়ে গেছে সুলাইমানরা কিন্তু জাগা মতোই আছে একটা নারায় তাকবীরের আওয়াজ হবে যেদিন গোটা দেশের সুলাইমানরা আল্লাহু আকবার বলে মৌমাছির মতো ঝাঁপিয়ে পড়ে রাজপথ দখলে নেবে সেদিন বাবা কামিয়ার এদিকে আসো তুমি বিচার করো আপনি আমার বাবা আপনি আল্লাহর নবী আপনি জীবিত থাকতে আমি বিচার করলে হবে বেয়াদবি আব্বা আপনি বিচারক হয়ে বিচার করেন আর আমি সুলাইমান অনুমতি যদি পাই একটু ওখালাতি করতে চাই দাউদ আলাইহিস সালামকে অসুবিধা নাই বাবা তোমার সুপারিশ শুনতে চাই ও বাজান ওই যে নৌপথে জাহাজ ভর্তি বাইতুল মালের মাল আসার সময় হঠাৎ করে জাহাজের নিচে ছিদ্র হয়ে গেল যখন আল্লাহ বাতাসকে অর্ডার দিল তখন বাতাসকে অর্ডার দিয়া বুড়ির দুই কেজি আটা নিয়ে আমার আল্লাহ তাআলা ওখানে বাতাস ওখানে ফেলে দিল পানি ওটা বন্ধ হয়ে গেল আমি সুলাইমান আপনার বিচারিক আদালতে জানতে চাই লক্ষ কোটি টাকার সম্পদ রক্ষা হলো যে এই দুই কেজি আটায় মাত্র দুই বস্তায় কি তার ইনসাফ ভিত্তিক বিচার হয় আল্লাহ আকবর বললেন আর জোরে বলেন আল্লাহ আকবর এই দুইজন পায়গম্বর কেবল মার খায় নাই নির্মম নির্যাতনের যাতা করলে পিষ্ট হয়ে আল্লাহর নবী সাহাবীরা বলছে ওগো নবীজি আপনি দোয়া করতে দেরি হয় আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় না নবী গো কেন আপনি দোয়া করেন না আল্লাহর নবী বলে সাহাবীরা এত ব্যতিব্যস্ত হয়ো না তোমাদের পূর্বে দিনের দাওয়াত দিত যারা রাস্তা দিয়ে হাঁটতো তারা আর রাস্তা দিয়ে হাঁটতো যখন লোহার চিরুনি দিয়ে কাফেররা টান মারতো তখন হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা করে ফেলতো তোমাদের উপরে তো এখন এমন নির্যাতন আসে নাই তোমরা কেউ হাত দিচ্ছ কেউ পা দিচ্ছ কেউ জীবন দিচ্ছ তোমরা কেউ শহীদ হচ্ছ কেউ স্বামী হারাচ্ছ কেউ বা বাবা হারাচ্ছ কেউ বা ভাই হারাচ্ছ আমি মোহাম্মদ কথা দিলাম তোমাদের এক ফোঁটা রক্ত বৃথা যাবে না তোমাদের এই ত্যাগতিতি কার রক্তের বিনিময়ে এই পৃথিবীর জমিনে এমন একটি কোরআনের রক্তিম সূর্য উদিত হবে এই সূর্য যত দূর পর্যন্ত আলো দিবে টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না নারী ধর্ষণকারী থাকবে না মরুসাহারার মাঝখান দিয়ে যদি একটি সুন্দরী নারী হেঁটে যায় কোনো লম্পট যুবকের সাহস হবে না ওই নারীটির চেহারার দিকে তাকানোর মতো চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার বন্ধু বক্তৃতা করতেছিলাম আবু লাহাবের নির্দেশে নবীর উপরে উঠে নারী বুড়ি চাপায় দিত আজকের আজকের নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মামলা চাপানোর নির্দেশ দেয় যারা এই জাতির টাটকা আবু লাহাব তারা বক্তব্য লম্বা করব না সূরা লাহাব নাজিল হয়ে গেল আমার সাথে বলে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিতিহা হাবুলুম মিন মাসাদ চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার আবু লাহাব বাড়িতে চলে আসলো আবু লাহাবের সাথে নবীজির চারটা সম্পর্ক ছিল ধরে বলেন কয়টা এক নাম্বার নবীর আপন চাচা বীর মুত্তালিবের নিজের সন্তান নবীর বাবা আব্দুল্লাহর আপন ভাই সম্পর্কে নবীজির চাচা হয় দুই নাম্বার নবীর জন্মে যে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব সে ভাইরা আমার বিশ্ব নবী জন্মগ্রহণ করলো আব্দুল মুত্তালিব সারা রাত ঘুমায় নাই নবীর দাদা
বারান্দায় পায়চারি করে আর ঘরের মধ্যে আব্দুল্লাহর বিধবা স্ত্রী আমেনা নবীজির আম্মা যন্ত্রণায় ছটফট করে দোজাহানের নবী জন্মগ্রহণ করলো যখন দাসী সোয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সর্বপ্রথম দুধ পান করালেন তখন নবীকে সর্বপ্রথম দুধ পান করালেন যিনি দাসী সোয়াইবা তিনি বিশ্ব নবীকে দুধ পান করানোর পরে দাসী সোয়াইবা দৌড় দিয়ে চলে গেলেন আবু লাহাবের ঘরে ডাক দিয়ে বলেন এতা অনুমতি যদি পাই একটা একটা সুখের সংবাদ দি খুশির সংবাদ দিতে চাই আবু লাহাব বলে অসুবিধা নাই রে দাসী আমি খুশির সংবাদ শুনতে চাই দাসী সোহেবা বলে তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি লোকে বলে তারে মুহাম্মদ তিনি ইকোটা একটু বন্ধ করে দেন তো ভাই ইকোটা বন্ধ করো ভাইরা আমার দাসী সোহেবা বলে তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি লোকে বলে তারে মুহাম্মদ তিনি ভাইরা আমার এই কথা বলার পরে আবু লাহাব বসেছিল আবু লাহাব খুশির চোটে দাঁড়ায় গেল লোকে বলে এটাই আবু লাহাবের জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল আবু লাহাব দাঁড়ায় বলে দাসী রে তোর কণ্ঠ থেকে এই সংবাদ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে আল্লাহু আকবার কোন কোন বর্ণনা আসছে আবু লাহাব উট জবাই করে মক্কার মানুষদেরকে খাওয়ায় দিল বলছিলাম নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব সে তাহলে এক নাম্বার চাচা দুই নাম্বার জন্মে বেশি খুশি আর তিন নাম্বারে হলো প্রতিবেশী তিন নাম্বারে প্রতিবেশী নবীর ঘরের সাথে ঘর লাগানো ছিল যার আবু লাহাব নাম ছিল তার মাঝখানে শুধু পার্থক্য ছিল একটি জিদার জিদার আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল একটি দেয়াল শুধু পার্থক্য বোঝা গেল প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয় প্রতিবেশী বড় ভয়ঙ্কর জিনিস যদি বাটপার হয় পানির প্রয়োজন হয় যখন তখন পানি আটকায় মারতে চায় আর যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয় এই জাতের প্রতিবেশী সমাজে আছে না না আর কথা বুঝতেছেন আপনারা পানির প্রয়োজন হয় যখন পানি আটকায় মারতে চায় আর যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয় এদের দালালদেরকে দিয়ে এই দেশে 116 জন আলেমের তালিকা তৈরি করেছে এতে আমার সিরিয়াল নাম্বার 25 কত নাম্বার 25 এদের রাডারে পদ্মার ওপারে দক্ষিণবঙ্গের একমাত্র বক্তা আমার নাম ধরা পড়েছে এরা লোক খুঁজে পায় নাই আমার একটু মোটা কাটা দেখছে এতেরা আমার নামটা ঢুকাই দিয়েছে ভিতরে আহা খেল করে গভীর মনোযোগ খেল করে তালিকা তোরা তৈরি করবি কি সময় এসে গেছে এখন আমরা তোদের তালিকা তৈরি করব তোদের তালিকাও তৈরি করব খুঁজেও বের করব ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে তালিকা তৈরি করে আমাদেরকে থামানো যাবে না আমরা জানি ইসলামের এই পথ মকমাল বিছানো পথ নয় এটা কণ্ঠ কাকিন্ন কুসুমাস্তীর্ণ পথ এই পথে চললে হাত থাকবে না পা থাকবে না জীবন থাকবে না চোখ থাকবে না আমরা জেনে বুঝে আল্লাহু আকবার আওয়াজ এই ময়দানে দিয়েছি কা পুরুষের জন্য পালানোর জন্য নয় আল্লাহর জমিনে কোরআনের রাস কায়েমের জন্য অতএব আমাদের তালিকা তৈরি করে লাভ নাই আমাদের তালিকা তৈরি করে এই ভূখণ্ডের একটি সেকেন্ডের জন্য কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না মনোযোগ আছে আমার দিকে আপনাদের চিন্তা করেন আমার বিরুদ্ধে তালিকা তৈরি করলো যিনি লোকে বলে স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানের ক্যাম্পগুলোতে দেশি মুরগি সাপ্লাই করতেন তিনি কথা কর না
আগে তার নাম ছিল শাহরিয়ার কবির, এখন তার নাম পাবলিক দিয়েছে মুরগি কবির। কথা কথা উত্তরবঙ্গের এক ব্যারিস্টার আমার নামে তালিকা তৈরি করলো, তার মা সাংবাদিক সম্মেলন করলো, মেয়ে হয়ে মাকে ঘর থেকে রাস্তার পরে বার করে দিল। সাংবাদিক বুড়ো বলে, চাচি আম্মা নিজের মেয়ে হয়ে আপনাকে কেমনে থাকতে দিল না ঘরে, নামাই দিল রাস্তার পরে। চাচি আম্মা কয়, রাত বারোটার পরে আমার মেয়ের ঘরে পরপুরুষে প্রবেশ করে, বাধা দিলাম যখন আমাকে রাস্তায় নামায় দিল তখন। মা যদি মেয়ের চরিত্রের এমন সার্টিফিকেট দেয়, আলেমদের তালিকা তৈরি করা এই চরিত্রের মানুষদেরই মানা। স্পষ্ট বলতে চাই, এই সমস্ত তালিকা মালিকা দিয়ে লাভ নাই। এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা নেপাল নয়, এটা বাংলাদেশ। এদেশের মুসলমানরা ফজরে আজানের মাধ্যমে দিন শুরু করে আর ইশার আজানের মাধ্যমে দিন শেষ করে, অতএব এই দেশের তালিকা মালিকা দিয়ে লাভ নাই। এদেশের মুসলমানদের জন্ম হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য, কোন ধুতিওয়ালা ব্রাহ্মণদের পাতাটা গোলাম হওয়ার জন্য এরকম হাজারো তালিকা তৈরি করে আমাদের লক্ষ্য থেকে এক বিন্দু দূরে সরাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার চাচা, দুই নাম্বার জন্মে বেশি খুশি, তিন নাম্বার প্রতিবেশী, আর চার নাম্বার ডবল বিআই। চার নাম্বার ডবল বিআই কারে বলে বলতে পারবেন? তাফসীরে রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কানালি আবিলাহ বিন সালাসাতু আবনাই অহমুদবা ও মোতাবা ও তায়বা। আবুল হাবের তিনটা ছেলে ছিল, প্রথমটার নাম উদবা, এরপরেরটার নাম মোতাব, সর্বশ্রেষ্ঠের নাম হচ্ছে উতায়বা। উদ্বার শেষে এবং সর্বশেষ উতায়বার সাথে নবীজির দুইটি কন্যা উম্মে কুলসুম আর রোকাইয়াকে আল্লাহ নবী বিয়ে দিয়েছিলেন, সম্পর্কে নবীজির ডবল বিয়াই। আত্মীয়তার কি আর কোনো স্কোপ আছে বলেন কথা? চাচা জন্মে বেশি খুশি, প্রতিবেশী ডবল বিআই, আর কি চান? আর কোন স্কোপ আছে? নাই। সূরা নাজিল হয়ে গেল, আবুল আহাব বাড়িতে চলে এসে ডাক দিয়ে বলে, উতবা ও উতায়বা এদিকে আয়, আমার বিরুদ্ধে মোহাম্মদ কবিতা পড়ে আমার অপমান করেছে, যা রে উতবা যা, ও উতায়বা যা। এই মুহূর্তে মোহাম্মদের দুইটা কন্যা তালাক দিয়ে আয়, কেউ যদি সুন্দরী বধূ পায় সহজে কি আর তালাক দিতে চায়। নবীজির দুই কন্যা দেখতে যেমন তন্নি তরুণী ষোড়শী রূপবতী, গুণও যেমন রূপও তেমন, কারণ তাদের বাবা তো আর যেন তেন বাবা না, তাদের বাবা যিনি নবীদেরও নেতা তিনি। এই কন্যা কি আর সহজে তালাক দিতে চায়? এন উৎপাতে বলছেন, বাবা ও লাইনে যাওয়া যাবে না, অন্য কিছু কর, কথা কথা শুধু বউ তালাক দাও বউ তালাক দাও। আমাদের বউ কি করছে? আমাদের ঘরে একটা সুন্দরী বউ চাও, এটা তুমি চাও না, ওসব লাইনে যাওয়া যাবে না, লাইন ভালো না। আবুল হাব কয়, রাসি ওয়া রাসুকুম হারামুন ইন লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন, আমার চেহারা দেখা নিষিদ্ধ ততক্ষণ যদি মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিতে না যাও, তাহলে আমার ঘর থেকে তেজ পুত্র হওয়ার প্রস্তুতি নাও। মুহাম্মাদের কন্যা তালাক দিবা না, আমার ঘরে থাকতে পারবা না, আমার ঘর থেকে বেরিয়ে যেতে হবে, সম্পদ দিব না, টাকা পয়সা দিব না, আমার চেহারা দেখা নিষিদ্ধ ততক্ষণ, তালাক দিবা না যতক্ষণ। বন্ধুরে পিতা পুত্র কথা বলতেছে, নবীজি দুই কন্যা ঘরের মধ্যে বসে বসে আওয়াজ শুনতেছে, দুই বোন কান্দে একজন আর একজনের সামনে
সান্ত্বনা দেয় বলে বোন কাঁদিস না বাবা যদি চোখের পানি দেখে বাবার তো দুঃখ বেদনা বেড়ে যাবে কাঁদিস না ওরা আমাদের তালাক কেন জীবন্ত পশুর মতো যদি কোরবানি করে দেয় বাতিলের কাছে মাথা নত করার সময় নাই কাজে কাঁদিস না কাঁদিস না راسي وراسك بحرام إن لم تطلقا ابنتا محمد فطلقهما أبو لهابر دوي شانتان بيتور دوكلو بشن أبي دوي كننا كي أكي مهدت ترى طلاق دي دلو এর পরে আবুল হাবের কাছে এসে বলে বাবা আপনি চেয়েছিলেন যা পেয়েছেন তা আপনার কথা মতো মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দেওয়া হলো আবুল হাব বলে আমি খুশি হব না ততক্ষণ মুহাম্মাদকে চূড়ান্ত অপমান করব না যতক্ষণ আমি খুশি হব না ততক্ষণ মুহাম্মাদের দুই কন্যাকে মুহাম্মাদকে অপমান করব না ততক্ষণ উতবা বসে পড়ল বাবার সব উতবা বসে পড়ল বাবার সব কথা মানা যায় না নিরাপরাধ স্ত্রীদেরকে তালাক দিয়েছি এরপরেও বাবা খুশি হয় না পিতার বয়সী শ্বশুরক কেন অপমান করব উতবা রাজি হলো না বসে পড়ল আল্লামা শিহাবুদ্দিন আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন মক্কা বিজয়ের দিন আবুল আহাবের প্রথম দুইটা সন্তান উতবা এবং মুতাব বিশ্ব নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো আল্লাহু আকবার বলতে মন চায় না শেষ করে দেবো না কষ্ট হচ্ছে তো আপনি আপনাদের তো কষ্ট হচ্ছে মনোযোগ আছে আমার দিকে ভাইরা আমার খেয়াল করেন একান্ত আপন জন আমার বক্তব্য লম্বা করার সুযোগ নাই বন্ধুরা আমার মনোযোগ নাই তো আমার দিকে হ্যাঁ কিন্তু সর্বশেষ যেটা উতায় বা ওর বাবার চেয়ে ডবল শয়তান বাবার থেকে ডবল জোরে বলেন বাবার থেকে ডবল তার মানে ওর থেকে ওর বাপ ভালো ছিল বলেন ওর থেকে ওর বাপ ভাইরা আমার দেখেন ওই যে কাফন চোরের কথা আপনাদের মনে আছে হ্যাঁ সারা জীবন কাফন চুরি করলো মরার সময় হলো যখন সন্তানদেরকে ওয়াজ করলো তখন আমি মরা যাওয়ার পরে এমন কাজ করব দুনিয়ার উপরে যাতে মানুষ আমারে ভালো বলে এখন বাপ মারা যাওয়ার প্রথম জুমার দিন সন্তানটা খাসি খাওয়ালো পরের জুমার দিন গরু খাওয়ালো তারপরের জুমার দিন উট খাওয়ালো কিন্তু কাফন চোরের নাম পরিবর্তন হলো না রাস্তা দিয়ে মানুষ যখন যায় একজন আর একজনকে ডাক দিয়ে বলে ভাই কোথায় যাও কয় কাফন চোরের বাড়ি উটের গোস্ত খেতে যাই তিন সন্তান রাত্রে মিটিং দেয় উট খাওয়ানোর পরেও তো বাবার নাম ভালো হলো না এখন কি করা যায় ছোটটা বড় চালাক ছিল সে তখন বলল দেখো বাবা করেছে আকাম আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম বাবার সুনাম যদি বৃদ্ধি করতে চাও তাহলে বাবার থেকে ডবল আকাম করা শুরু করে দাও বাপ শুধু কাফন চুরি করতো আমরা কাফনও চুরি করবো লাস্টটাও গাছে ঝুলাবো রাস্তা দিয়ে মানুষ যখন যাবে তখন বলতে থাকবে এর থেকে তো এর বাপ ভালো ছিল এর থেকে এর বাপ শুধু কাপন চুরি করতো কাউরে ঝুলাইতো না আর এ ধরে আবার ঝুলায়ও কথা মনে বোঝেন নাই এর থেকে এর বাপ ভালো ছিল ভাইরা আমার বন্ধুরা আমার উতায় বাজারে দৌড় দিয়ে চলে গেল বাবার চেয়ে ডবল রকচাটা বাজারের পাশে দুজাহানের নবী আমার কোরআন পড়তেছে তেলাওয়াত করতেছে ও তাই বাজে প্রথম কথা বলল ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া সূরা নাজমের দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করে বলল চারটা বেয়াদবি করল এক নম্বরে সূরা নাজমের দুইটা আয়াত তেলাওয়াত করে বলে তোমার উপরে নাজিল হওয়া দুইটা আয়াত কারিমা মানি না দুই নম্বর তোমার দুই সন্তান কি আমরা তালাক দিয়েছি তুমি কি জানো না তিন নাম্বার নবীর চাদর ধরে জোরে জোরে বাজারের ভিতর থেকে টান মারতেছে দোজাহানের নবী একবার ডান পাশে যায় একবার বাম পাশে যায় হঠাৎ করে চাদরটা ছিঁড়ে গেল আল্লাহর নবী মাটিতে পড়ে গেল দুলালে আমিনা শাহে মদিনা ইমামুল আম্বিয়া মাটি থেকে উঠে দাঁড়ালো যখন ও তাই বা মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল তখন কিন্তু ওই থুতু আর নবীর মুখ মুবারকে লাগলো
মুখমণ্ডলে লাগলো না, কারণ কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জতের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন যিনি। একটু চিৎকার করে বলেন তো দেখি কে তিনি। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান নবীর ইজ্জতের জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি আছে। এই মুহূর্তে পৃথিবীর যেখানে যে ভূখণ্ডে নবীকে অপমান করা হবে, 200 কোটি মুসলমান 24 ঘন্টার প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে আমি জানতে চাই রক্ত দিয়ে প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছে না নাই। আমার ভাইরা খেয়াল করেন, চারটা বেয়াদবি করলো, কয়টা? চারটা। সূরা নাজমের 2টা আয়াতে কারিমা মানি না। 2 নম্বর, তোমার 2 কন্যাকে তালাক দিয়েছি তুমি কি জানো না? 3 নম্বরে নবীর চাদর ধরে মারলো টান। 4 নম্বরে নবীর মুখে থুতু মেরেছে, কোন নবীর মুখে থুতু মেরেছে? যে নবী আঙ্গুল উঁচু করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, বললেন না তো? আপনার এদিক তাকান কেন, কি হয়েছে? কষ্ট হচ্ছে তো আপনাদের? আমি তাহলে দোয়া করে দিই, আমার দিকে তাকান। সেহারা কি আমার খুব খারাপ, তা আমার দিকে তাকান। কোন নবীর মুখে থুতু মেরেছি? যে নবী যে আঙ্গুল উঁচু করেছে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কথা বলেন। কোন নবীর মুখে থুতু মেরেছি? আম্মা এসে বলে, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরেও সূর্য কখন প্রবেশ করে? মদিনার মেয়েরা বলে, আম্মা এসা গো, ফজরের পরে আমাদের গৃহে সূর্য প্রবেশ করে। আম্মা এসা বলে, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য প্রবেশ করে ফজরের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য প্রবেশ করে ঈশার পরে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি আফদালু মিন শামসি সামাই ফা ইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ঈশাই। ঈশার নামাজের ইমামতি করে বিশ্বনবী যখন আমার গৃহে প্রবেশ করে, দুনিয়ার সূর্যের চেয়েও আমার ঘরটা বেশি আলোকিত হয়ে যায়। ও মদিনার মেয়েরা, দুনিয়ার সূর্যের চেয়ে আমার ঘরে সূর্য অনেক বেশি দামি, কারণ দুনিয়ার সূর্য শুধু দুনিয়াতে আলো দেয়, আর আমার ঘরের সূর্য দুনিয়ার মানুষের হৃদয়ের মধ্যে আলো দেয়। কোন নবীর মুখে থুতু মেরেছে? যে নবী বাইতুল মাকদাসের দিকে কিবলা বানায় নামাজ পড়তেছে, 2 রাকাত হলো যখন রাসূলুল্লাহ মনে পড়লো, তখন কাবাকে যদি আল্লাহ কিবলা বানাই দিত, আল্লাহ কয় জিব্রিল তাড়াতাড়ি যা বাইতুল মাকদাসের দিকে তাকিয়ে আমার নবী যেন আর একটা সিজদা আর একটা রুকু না দেয়, এই মুহূর্তে আমার নবী যেন নিজেই ঘুরাইয়া কাবাকে কিবলা বানায় নামাজ আদায় করে নেয়। কোন নবীর মুখে হতভাগা পাপা চার দুরাচার কোন নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে? চারটা বেয়াদবি যখন করলো, আল্লাহ নবী আর সহ্য করলেন না, বদদোয়া করে দিলেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, প্রভু গো তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুর কি তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়, বদদোয়া কবুল হবে কি হবে না? উতায়বা বাড়ি চলে আসলো, আবু লাহাব ডাক দিয়ে বলে, উতায়বা কি করেছো? কয়, 1 নম্বর বলেছি ওয়ান্নাজমি ইজা হাওয়া মা দন্না সাহেবকুম আমা গাওয়া, 2টা এতে কারিমা মানি না, তোমার 2 কন্যাকে তালাক দিয়েছি তুমি কি জানো না? 3 নম্বর চাদর ধরে মানুষের টান দেরি করি নাই, 4 নম্বর মুখের মধ্যে থুতু মেরেছি মায়া করি নাই। ও উতায়বা, আমার ভাতিজা কি তোমাকে কিছু বলেছে? একটি লাইন বলেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, প্রভু গো তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুর কি তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়। আবুল আহাব এই কথা শুনলো যখন মুখ অন্ধকার হয়ে গেল। ওতায় বা বলে, বাবা তোমার মুখটা কেন নরম? কয়, তোর বেয়াদবির মাত্রা অতিক্রম করেছে, সামনে তোর উইকেটের পতন ঘটার সময় এসেছে। আমার ভাতিজার উপরে আমি ইমান আনি নাই, কিন্তু আমার ভাতিজা যা বলেছে বাস্তবে ঘটে নাই, আমি আবুল আহাব এই দৃশ্য কোনো দিন দেখি নাই। ও উতায়বা তোর হাতে আর সময় নাই। কিছুদিন পরে উতায়বাকে সঙ্গে নিয়ে আবুল আহাব সিরিয়াতে ব্যবসায় গেল, যখন সন্ধ্যা হয়ে গেল তখন, আর সন্ধ্যা হয়ে গেল যখন আবুল আহাব বাঘ দেখতে পেল, তখন বাঘ দেখতে পেল যখন আবুল আহাব ডাক দিয়ে বলে, উতায়বা
বাবা এদিকে আয়। উতায়বা বলে, বাবা তোমার কণ্ঠ কেন নরম? আবুল আহাব বলে, দেখিস না বাঘের আওয়াজ কেমন গরম, আমার কণ্ঠ ঠিক তেমন নরম। আজকের সমাজের আবুল আহাবদের কণ্ঠ কিন্তু কিছুটা নরম হয়ে এসেছে, কারণ চারিদিকে বাঘের হুঙ্কার পাওয়া যাচ্ছে। আবুল আহাব দেরি করলো না, বড় বড় উটগুলো চারিদিকে ব্যারিকেড দিল, উটের পায়ের সাথে পা দিয়ে দড়ি বাঁধলো, আর উটের পিঠে যে মাল সামান ছিল এইগুলো দিয়ে উঁচু করলো। ডাক দিয়ে বলো, উতায়বা উপরে আয়। উতায়বা বলে, বাবা কোথায় যাব, কয় উপরে আয়। বলে, বাবা উপরে উঠে লাভ হবে না, কারণ উপরে তো আর বেশি দিন থাকা যাবে না। মানুষ বাঘ যেভাবে চতুর্দিকে বাইরে তাকবি দিচ্ছে, এই বাঘে আমারে ধরে মারবে টান আর ফেলিয়ে দেবে হিন্দুস্তান। অতএব আব্বা উপরে উঠে লাভ হবে না, উপরে আর বেশি দিন থাকা যাবে না। আবুল আহাব বলে, এই জন্যে তো সমস্যা, তুই বরাবরই বাবার চেয়ে বেশি বুঝিস, উপরে। এই বলে আবুল আহাব উতায়বাকে জোর করে ধরে উপরে নিল। আবুল আহাব শুয়ে পড়ল, উতায়বাকে বুকের উপরে শোয়া দিল, এরপরে কম্বল দিয়ে ঢেকে দিল। উতায়বা বলে, বাবা কম্বল দিয়ে ঢাকার কারণ কি? আবুল আহাব কয়, বাঘ এসে খুঁজে পাবে না। কয়, বাবা বাঘের এক হুঙ্কারে তোমার তো মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, বাঘের কাছে ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জারে আমার ছবি কেউ বাঘরে পাঠায় দেয় নাই, জঙ্গলার বাঘ আমারে কোনোদিন দেখে নাই। তবে আমার কেন জানি মনে হয় যে মোহাম্মদ মক্কায় আমরা হলাম সিরিয়ায়, যে মোহাম্মদ মক্কায় বসে সিরিয়ায় আমাকে মারার জন্য বাঘ পাঠাতে পারে, ওই বাঘের হাত থেকেই কম্বল রক্ষা করতে পারবে না। মাটির দশার তলাও যদি যাই, বাঘ কিন্তু ওখান থেকে আমার টেনে বের করবে। আব্বা তুমি আজ বাঁচাতে পারবা না। খুব জাগা মতো চলে আসছে, একটু মনোযোগ দেন। কষ্ট আছে? আব্বা বাঘের কাছে আমার ছবি নাই, পিকচার নাই, তবে বাঘের নাকে মোহাম্মদের আল্লাহ আমার শরীরের ঘেরান মোড়ায় দিয়ে দিছে। এখানে কম্বল কেন? মাটির তলে কবর খুঁড়েও যদি ওখানে যায়, ও ঘেরান সুখে সুখে খুঁজে বের করবে। ইসলামের যে বিরোধিতা আমি করেছি আব্বা, একেবারে হেডকোয়ার্টারে আঘাত দিছি, আমার কেউ বাঁচাতে পারবে না। আবুল আহাব কয়, কথা বলিস না, চুপ করে থাক। ইতিমধ্যে বাঘ আসছে, বাঘ এসে দেখছে আবুল আহাব তো মোটামুটি বাসর ভালোই সাজাইছে, নিজের গোয়ালের উঠ, পাশের গোয়ালের উঠ, নিজের এলাকার উঠ দিয়া আবুল আহাব তো ভালোই বাসর সাজাইছে, এই বাসরে মনে হয় কেউ আঘাত দিতে পারবে না। এক বাঘ মুসকি হাসে, আর শুধু একবার হালুম করে শব্দ কর, ওই উট তো নিজের জীবন নিয়েই পালাতে থাকবে। আজকে যে উট নিজের জীবনের মায়া ভুলে আবুল আহাবকে বাঁচাবে, ওই উট নিজের জীবনই হারাবে। শুধু একটা বার হুঙ্কারতে, বাঘ যেই একটা বার হুঙ্কার দিছে, উট দড়ি ছিঁড়ে পালাচ্ছে আর বলছে, উট উট ভাই ভাই, দড়ি মারা ছাড়া বুদ্ধি নাই। এখন যদি আবুল আহাবরে বাঁচাতে চাই, নিজের জীবন হারানো ছাড়া আর কোনো বুদ্ধি নাই। অতএব কাল বিলম্ব করিস না, এই আবুল আহাবরে জীবনে বহু বাঁচাইছি, আর আবুল আহাবরে বাঁচাতে যাইয়া নিজেরাই নিষেধাজ্ঞার শিকার হতে চাই না। তাড়াতাড়ি করে দৌড় মার। উট দড়ি ছিঁড়ে দৌড় মারলো, বাঘ ভিতরে ঢুকে পড়লো। বাঘ ভিতরে ঢুকে শুধু ঘেরান নাই, ঘেরান তো পাওয়া যায়, মাল গেল কোথায়? বাঘ খুঁজে মাল পায় না, ঘেরান পায় কিন্তু মাল পায় না। হঠাৎ করে বাঘ তাকায়, দেখে ওই যে উপরে কি যেন দেখা যায়, দুইটা পা বাঘ বাঁধায় দেয় মুখের দাঁত দিয়া কম্বল, উঁচু করে দেখে মাথা একটা, মাথা একটা একটা, পায়ের দিকে যে কম্বল উঁচু করে দেখে পা চারটা, পা কয়টা? বাঘ তো নিজে পড়ে গেল বেকায় দায়। জীবনে বহু মানুষ খেয়েছে, চারি পাতা লোক পাই নাই, কথা বোঝেন নাই? ইঁদুরের পা কয়টা, কথা বলেন না? দোস্ত আমাদের না, দোষদের বাবা মা, ছোট্ট কালে দাঁত ওঠে যখন, পিতা মাতা পিচ্ছিদের বলে দেয় তখন, রে পিচ্ছি
ইঁদুরের এই দাঁতটা নাও, ইঁদুরের গর্তের কাছে যাও, আর ইঁদুরের গর্তের কাছে বলে দাও, ইঁদুর ভাই আমারটা নেও আর তোমারটা দাও। আর সাফুল মাখলুকাতের নিজের দাঁত পছন্দ হলো না, ইঁদুরের দাঁত যখন নিজের দাঁতে লাগালো, ইঁদুরের খাসলাত ভিতরের মধ্যে ঢুকে গেল। বলতে পারেন হুজুর ইঁদুরের খাসলাত কি? ইঁদুর গর্ত থেকে উঠে উপরে যা পায় সব নিয়ে গর্তের মধ্যে ঢুকায়। যারা ইঁদুরের দাঁত নিয়ে মন্ত্রণালয়ে গেছে, জনগণের টাকা সব পাচার করে কানাডায় পাঠাইছে। ইঁদুরের পাচারটা কিন্তু ইঁদুরের গর্তের মুখ দুইটা, কয়টা? ইঁদুর জানে যে একদিন আমার বিরুদ্ধে অনুসন্ধান হবে, পত্রিকায় রিপোর্ট হবে, দুর্নীতি দমন কমিশনে আমার বিরুদ্ধে মামলা হবে, আমাকে ধরার জন্য অভিযান চলবে। এই জন্য ইঁদুর পালানোর জন্য বাইপাসের রাস্তা তৈরি করে দিয়েছে। বাড়ির মালিক যখন টের পেয়েছে ইঁদুর আমার ধান আর আলু নিয়েই গর্তের মধ্যে গেছে, বাড়ির মালিক তখন গরম পানি গর্তের মধ্যে ঢুকায়। ইঁদুর ভিতরে বগল বাজে আর কয়, মামু অতগুলো গুড় হাফ কেজি না, তোমার আলু নিয়ে গর্তে ঢুকেছি যেই দিন, পালানোর জন্য বাইপাসের রাস্তাও তৈরি করেছে রেখে সেই দিন, পানি দিবা এই গর্তে দিয়া আর আমি পালাবো ওই গর্তে দিয়া। আমাদের নেতারা যেই দিন জনগণের টাকা চুরি করেছে ওই দিন পালানোর জন্য দুর্নীতি দমন কমিশনের রাস্তাও তৈরি করে রেখেছে। পত্রিকায় যখন রিপোর্ট হয় এত টাকা দুর্নীতি করেছে, দুর্নীতি দমন কমিশনে একটা মামলা হয়, কিছুদিন তদন্ত চলার পরে প্রকাশ হয় ওনার নামে কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। মানে নিট অ্যান্ড ক্লিন করে ফাইল এমন কায়দায় ছেড়ে দেয় কানাডায় পালানোর সময় যাতে এয়ারপোর্টে না আটকায়। প্রকৃত কথা হলো চোরে চোরে মাসতুত ভাই। কষ্ট হচ্ছে তো আবু জেহেলের পার দিকে পা চারটা, কিন্তু মাথার দিকে মাথা একটা। বাঘ তো চিন্তায় পড়ে গেল কেমনে কি করা যায়। এক বাঘ আর এক বাঘ রে কয়, পা চারটা মাথা একটা দেখে লাভ নাই, শুধু দেখ যে আমাদের পাসওয়ার্ড মেলে কিনা, সিগনাল মেলে কিনা। আবুল আহাবের মাথায় বাঘ নাক লাগায় দিয়ে কেন, মাল তো এটা না, সিগনাল তো মেলে না। পার দিকে যে নিচের পা দুইটাতে নাক লাগাই দিছে, সিগনাল মেলে না, কিন্তু উপরের পা দুইটাতে যখন বাঘ নাক লাগাই দিছে সিগনাল মিলে গেছে। আর বাঘ দেরি করে নাই, ওতায় আবার পার মধ্যে বাঘ দাঁত বসায় দিছে, প্রচণ্ড যন্ত্রণায় উতায় বা মোসর দিয়ে উঠেছে, চোখের পানি আবুল আহাবের বুকের মধ্যে পড়েছে। আবুল আহাব বলে, উতায় বা ও বাবা কান্নার কারণ কি? কয়, আব্বা কথা বলো না, পিছন দিক থেকে টানাটানি শুরু হয়ে গেছে। ও আবুল আহাবের সন্তানেরা আর বাড়াস না, অলরেডি কিন্তু টানাটানির আভাস পাওয়া যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন ভাইরা। আমার বক্তব্য লম্বা করার সুযোগ নাই, কাম টু মাই পয়েন্ট কথা আমি ভুলি নাই, একান্ত আপন জনে না আমার। বাঘ এবার যেই ধরে টান দিচ্ছে, ওতায় বা আবুল আহাবকে জোর করে ধরে রেখে আছে। আবুল আহাব বলে, বাবা এতক্ষণ আমি তোরে বাঁচিয়েছি, এখন তুই আমারে বাঁচা। হ্যাঁ বাবা, তুই আমারে ধরিস না, বাঘ যদি কোনো রকম জানতে পারে আমি তোরে আটকায় রেখেছি। আপনারা কি চলে যাচ্ছেন নাকি? আমি শেষ করে দিচ্ছি, আপনার মনোযোগ আছে আমার দিকে? আচ্ছা এক টায়ার তো অন্তত শেষ করি, একটু বসেন না। কই যান এই দুইজন, কই যায়? এই বসেন। ও আর আটকাতে পারবেন না, ও ঠিক আছে না, আমি আর লম্বা করবো না, মনোযোগ আসেনি আমার ঠিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খেয়াল করেন, আবুল আহাব বলে, উতায় বাঘ আর আমারে আঘাত করিস না, আমারে জড়ায় ধরিস না, বাঘ যদি জানতে পারে যে আমি তোর জড়ায় ধরেছি, তাহলে তোর বা যেখানে আমার পা সেখানে, বাঘ তোরে ছেড়ে দিয়ে আগে আমারে কামড়াবে, তারপরে তোরে কামড়াবে, তুই মরার সময় তোর বাবারে মারিস না।
ও সমাজের আবলাবে সন্তানেরা যেই বাবাদের কথা শুনে মসজিদের ইমামকে ঘাট ধাক্কা দিয়ে খুতবা থেকে রাস্তায় নামায় দিয়েছো, নিরাপরাধ মানুষের নামে মামলা দিয়া রাজপথের ফকির বানায় দিয়েছো, মাত্র স্যার প্রিন্সিপালের বেতনে 10 বছর ধরে সাসপেন্ড করে রেখেছো, বাড়িতে আগুন জ্বালায় দিয়েছো, ঘুমন্ত মানুষগুলোকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে ভঙ্গ করে দিয়েছো, বাতাস যেই দিন ঘুরে যাবে তোমাদের দুনিয়ার বাবারা তোমাদের শেল্টার দেবে না, কিয়ামতের দিন তোমাদের পরিচয় দেবে না। وقال الذين كفروا কাফেরদের একটা অংশ সেই দিন বলবে আল্লাহ জাহান্নামী হয়ে গেছি আফসোস নাই, কিন্তু এই নেতাগুলো শুধু একটু এনে দাও ওদের গলার পর একটু পা দিতে চাই, আল্লাহ বলবে কোথায় এনে দিব, কয়তা হাতা কুদামিনা আমাদের পাহার নিচে এনে দাও, গলার পর একটু উঠে দাঁড়াবো, মুখে একটা লাথি মারবো, হাসতে হাসতে জাহান্নামে যাব, লেখাপড়া জানতাম না, ইংরেজি বাংলা দিয়া দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কোরআনের আন্দোলন থেকে আমাদেরকে দূরে সরাইয়েছে, আল্লাহ শুধু এতটুকু করো, আল্লাহ বলবে এতটুকু করবো না তা তোমাদের রব হলাম কেন। বাইরে আমার এবার কর্মীদের সামনে যখন নেতাদেরকে এনে দেবে কর্মীরা তখন ডাক দিয়ে বলে নেতাজি দুনিয়াতে তোমাদের কথা শুনেছি, নিরাপরাধ মানুষগুলোকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছি, আলেমকে মসজিদের মেম্বার থেকে ঘাট ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে রাস্তায় নামিয়ে দিয়েছি, আজ তো জাহান্নামী হয়ে গেছি, আজ আমাদেরকে বাঁচাও, নেতাজিরা সেই দিন বলবে আজাজি না আম সাবার না মালানা মিম্মাহিজ, ব্যতিব্যস্ত হও আর ধৈর্য ধারণ করো, কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই, দুনিয়াতে আমাদের কথা শুনেছ, কিয়ারের রাস্তার টেন্ডার তোমার নামে 2 নম্বরই করে পাওয়াই দিয়েছি, দুনিয়াতে আমার কথা শুনেছ, কারাগারে দিয়েছ 15 দিনের ভিতরে জামিন দিয়ে বের করে নিয়ে এসেছি, আজ তো আর ক্ষমতা আমাদের নাই, কর্মীরা তখন বলবে নেতাজি জানতে চাই আজ ক্ষমতা কার, নেতারা তখন বলবে লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজকে ক্ষমতা একমাত্র তার, আসমান জমিনের মালিকানা যার, বাইরে আমার ফয়জান সাক্ষতিস সামা উফাকানাত আরদাতান কাদহান, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, ইসরাফিল দ্বিতীয় বাসীর ফুৎকার যখন দিয়ে দেবে উফাতান উরাতান গরুয়া উলঙ্গ ল্যাংটু ল্যাংটিনি মতো মানুষগুলো উঠতে থাকবে, মাথার এক মুষ্টি উপরে সূর্য থাকবে, মানুষগুলোর গায়ে কোনো পোশাক থাকবে না, জগৎ জননী আম্মা এসে বলে ও নবীজি আমি যদি পোশাক ছাড়া উঠি আমার মাথার একটা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পর পুরুষে দেখে নাই, আপনার কি লজ্জা লাগবে না, আল্লাহ নবী বলে আয়েশারে কঠিন কিয়ামতের ময়দানে এতই ভয়াবহ হবে, গুনাহগারের মাথার এক মুষ্টি উপরে সূর্য থাকবে, প্রচন্ড সূর্যের তাপে গুনাহগারের মাথার চাঁদনি ফেটে যাবে, ঘিনগুলো ফুটন্ত ভাতের মতো টকবক টকবক করতে থাকবে, নাক দিয়ে বেয়ে পড়বে কান দিয়ে বেয়ে পড়বে, প্রচন্ড পিপাসায় জিব্বাটা নাভির নিচে চলে যাবে, রে আয়েশা মানুষগুলো কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, ইয়া নাফসি বলতে জন্য সুপারিশ করতে যাই আল্লাহ আমাকে যদি এই কারণ জানতে চায় পড়ে যাব বেকায়দায় অর্থাৎ আমি যেতে পারবো না, কেনানের দোহাই দিয়ে নূহ আলাইহিস সালাম যাবে না, মানুষগুলো ঈসা আলাইহিস সালামের কাছে যে বলবে আদমকে আল্লাহ বানাইছে বাও লাগে নাই বাবাও লাগে নাই, আল্লাহ আপনাকে বানাইছে বাবা ছাড়া শুধু মা দ্বারা, সুতরাং আজকে কি আপনি একটু সুপারিশ করতে পারবেন না, ঈসা আলাইহিস সালাম কয় আমার আল্লাহ নবুয়ত দিয়েছিল জাতির লোককে আল্লাহর দাসত্ব করার জন্য, আমার বাবা নাই এই জন্য আমার জাতির লোক আল্লাহকে আমার বাবা বানিয়েছে, আমার মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বানায় ছেড়েছে, নাউজুবিল্লাহ এখন যদি আমি যাই আর আল্লাহ যদি প্রশ্ন করে কি জবাব দিব, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, আমার আল্লাহ বলেন ওই দিনের ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ইল্লা মুহাম্মাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া সেই দিন কেউ সুপারিশ করবে না, মানুষগুলো ঈসা আলাইহিস সালাম বলবে কেউ আসবে না, কোন নবীর কাছে যে লাভ হবে না, আজকে একমাত্র সুপারিশ করবেন যিনি দুলালে আমেনা সাহে মদিনা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মানুষগুলো কানতে কানতে নবীর কাছে চলে যাবে, নবীজি ছাড়া সেই দিন কোনো উকিল পাওয়া যাবে না, বন্ধু নিজের কলিজা যদি নিজের হাতে ছেড়ে দেন আপনার পক্ষে সেই দিন দুইটা কথা বলবে না, আপনার পক্ষে কথা বলবেন যিনি দুজাহানের পায়গম্বর, তিনি ও সমাজের আবুল আহাবের সন্তানেরা যেই বাবাদের পক্ষ নিয়ে আজকে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে
এসেছো, এই বাবারা দুনিয়ায় শেল্টার দেবে না, কিয়ামতের দিন চিনতে পারবে না। নবী যদি কিয়ামতের দিন সুপারিশ করে, রক্ত যদি দিতে হয় ইসলামের পক্ষে দিব, জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দিব, কারাগারে যদি যেতে হয় আল্লাহর জন্য যাব। কারা কারা রাজি আছেন যে দুহাত আল্লাহ দিছে, এই দুহাত আবুল হাবের পক্ষে কাজে লাগাবো না, নবীজির পক্ষে কাজে লাগাবো, ইসলামের পক্ষে কাজে লাগাবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাই না, এখন আবুল হাব ছেড়ে দেয় উতাইবে, বাঘ একটান দিয়ে উতাইবাকে রাস্তায় ফেলাই দিস। আমি জাস্ট পাঁচ মিনিটে শেষ করে দেবো, কষ্ট হবে আপনাদের, একটু শুধু একটা কথা শেষ করে দিই। টান দিছে ফেলাই দিস, এখন চিন্তা করছে কি খাবো, এর ডান হাতাকে খাবো না বাম হাতাকে খাবো। এক বাঘে কয় যে জিব্বা দিয়ে রসুলকে থুতু মেরেছে ওই জিব্বার বিচার আগে করতে হবে, যে জিব্বা দিয়ে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী হয়েছে ওই জিব্বার বিচার বাংলার জমিনে হবে। বাঘ জিভ ধরে এক টান দিছে ছেড়ে ফেলছে, এরপরে বুকটা ওপেন করছে, কলিজা সিটসে চাওয়াচ্ছে, আর আবুল হাব স্টেডিয়ামের গ্যালারিতে বসে বসে খেলা দেখতেছে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার, কিচ্ছু করার। কিছুদিন পর চলে আসলো নবীজি, হিজরত করে মদিনায় চলে গেল। এক বছর পরে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। মক্কার লোকজন আবুল আহাবের কাছে দরখাস্ত করল, আপনি আমাদের নেতা, এখন আপনার বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, একদিকে টাকা দিতে হবে আর একদিকে নিজে যুদ্ধে যেতে হবে। নবীজির ফুফু এসে বলছে, ভাই খবরদার, আমি কিন্তু রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছি, তুমি যুদ্ধে যদি যাও তোমার নসিব কিন্তু খারাপ, তোমার চোখের সামনে তোমার ছেলেকে বাগে খেয়েছে, তুমি কিছু করতে পারোনি, এবার কিন্তু সিরিয়াল তোমার, খবরদার তুমি যেন যুদ্ধের দিকে মোটে যেও না, ওরা যে যা বলে দেয়। আবুল হাব বলে, বিষয়টা কেমন হয়, বিষয়টা কেমন হয়, সারা বছর খেলা হবে খেলা হবে বলে আজকে আমি মাঠে নাই। লজ্জায় পড়ে গেল, লজ্জায় পড়ে গেল। কিন্তু আবুল আহাবের মনে পড়ল, এক বেদিনের কাছে আবুল আহাব বেদুইনের কাছে কিছু টাকা পেত, বেদুইনকে ডাক দিয়ে বলছে, এদিকে আমার টাকা দে। বেদুইন বলে, আপনি তো জানেন নেতা, আমার ব্যবসাও নাই টাকাও নাই, আমি তো দেউলিয়া, টাকা পাবো কোথায়? আবুল আহাবকে, টাকা যদি না দিবি তাহলে আমার পক্ষ থেকে বদরের যুদ্ধে যাবি। বেদুইন তখন কয়, খেলা হবে স্লোগান তো তুমি দিছো, আমি দেই নাই, আজকে টাকা পাবা বলে তোমার ঘাড়ের মায়ের আমার ঘাড়ে চাপায় দিতে যাও, কিন্তু আমি তো পড়েছি বেকায়দায়, যুদ্ধে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। বেদুইন রাজি হলো যখন, আবুল আহাব চিঠি লিখলো তখন, ও মুহাম্মাদের বিরোধী কাফের যারা শোনো, তারা বর্তমানেও তোমাদের সাথে আছি, অতীতেও ছিলাম, তবে আমি গেলাম না খেলায়, নতুন প্লেয়ার পাঠালাম। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, 313 জন সাহাবী নবী রাতে হাতে শপথ নিল, ইসলাম থাকবে আমরা থাকব, ইসলাম থাকবে না আমরা থাকব না, জীবন দিতে এসেছি বাড়ি ফিরে যেতে আসি নাই। আল্লাহর সাহায্য মঞ্জুর হয়ে গেল, মুসলধারে বৃষ্টি বদরের প্রান্তরে নেমে গেল, কাফেরদের শক্ত ঘাঁটি কাদা হয়ে গেল, মুসলমানদের বালুময় জায়গা শব্দ হয়ে গেল। কাফেররা ঘোড়া নিয়ে মুসলমানদেরকে মারতে আসে, যেই না বালু জায়গার সামনে আসে ঘোড়া নিজেই চিত হয়ে পড়ে, আর ওই পিঠে থাকা কাফেরটারে মুসলিম সৈনিকের সামনে দিয়ে বলে, ওরে আল্লাহ দিনের মুজাহিদ রে, চতুষ্পদ জন্তু হয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন তুমি তোমার দায়িত্ব পালন করো, তরবারি যদিও ভাঙ্গা হয় কিন্তু কোপ যদি সাইজ মতো যায় দুবাক হতে কি আর মোটে সময় নেয়। মুসলমান আল্লাহু আকবার বলে ডাক দেয়, মাথা একদিকে যায়, ফিনকি ধরে দেহটা আর একদিকে চলে যায়, এক নয় দুই নয় 70টা কল্লা পড়ে গেল। বদরের প্রান্তরে কোরআনের পতাকা পথ করে উঁচু হয়ে উঠল, বাকি কাফেররা লেজ গোটায় পালায় গেল। এই সংবাদ মক্কায় পৌঁছায় গেল, মক্কার নারীরা ঝাঁটা আর জুতা এক জায়গায় করে মালা গাঁথল, যে এই ঝাঁটার বয়স বেশি, এই ঝাঁটাকে আপনাদের এলাকায় কি ঝাঁটা বলে? ঠুন্ডা হিসা, আমাদের এলাকায় কয় মুড়া ঝাঁটা, কি ঝাঁটা
এটা কিন্তু সুরিচেয়েও ধার, মোটামুটি আড়াই তিন পাঁচ সাত বছর বয়সের ঝাঁটা, সাংঘাতিক ধার। ভাইরা আমার মক্কার মেয়েরা ঝাঁটা জুতা নিয়ে মালা গাচ্ছে, আর জিজ্ঞাসা করছে কেন মালা গাঁথিস, আমাদের বীর পুরুষেরা সত্তর জন সন্তানকে বিদায় দিয়া কা পুরুষের মতো মাথা নিচে করে আসতেছে, গোলাপ ফুল আর রজনীগন্ধা নাই, ঝাঁটার জুতা দিয়ে ওয়েলকাম জানাতে হবে। বেশি লাফালাফি করো না, ফুলের মালা জুতার মালা হতে কিন্তু মোটে সময় নেবে না। বন্ধু বদরের যুদ্ধের মাত্র সাত দিন পরে আবুল আহাবের ঘাড়ির কাছে একটা বক্স উঠে গেল, আবুল আহাব চুলকায় আরও জোরে চুলকায় আরও মজা পায়, রাত্রে ঘুমালো সকালে দেখে সমস্ত শরীর আমার ভাইরা বক্স উঠে গেল, পরের দিন পোজ, এরপরের দিন রক্ত, তারপরের দিন গোস্ত মাংস পচা শুরু হয়ে গেল। আবুল আহাব দুর্গন্ধে সন্তানদের ধরতে চায়, সন্তানরা সবসময় লাঠি দিয়ে গুতা দেয়, এক পর্যায়ে সন্তানরা বুঝতে পারল এই রক্ত যদি লাগে আমাদের গায়ে তাহলে আমাদের গোস্ত পচে যাবে, এই জন্যে সন্তানরা আবুল আহাবের হাত দুটো ধরে পিছন দিকে নিয়ে দড়ি দিয়ে বেঁধে দেয়, যেই হাত দিয়ে নবীর দিকে ইঁচু উঁচু করেছিল ওই হাত আল্লাহ তাআলা নিজের সন্তানদের দিকে পিছন দিকে বেঁধে দিল। ও সমাজের আবুল আহাবেরা, কোরআনের মুফাসসিরা শাইখুল হাদিসদের হাত বাঁধতেছো সামনে, সময় আসলে তোমাদের হাত কড়া যাবে পিছনে। ভাইরা আমার খেয়াল করেন একেবারে শেষ পর্যায়ে, লক্ষ্য আছে তোমার দিকে, ভাইরা আমার এবার সন্তানেরা পিছন দিকে হাতটা বেঁধে লাঠি দিয়া গুতা দিয়া ঘরের মধ্যে ঢুকাইয়া বাইরে থেকে লক করে দেয়, খাবারের সময় হয় যখন জানলা দিয়ে খাবার ফেলে দেয়, যেই জিব্বা দিয়ে নবীকে বলেছিল ওই জিব্বা দিয়ে আবুল আহাব কুকুরের মতো খাবার চেটে চেটে খায়। এক নয় দুই নয়, এই করুণ দৃশ্য চলতে চলতে কখন যে মারা গেছে সন্তানরাও পর্যন্ত জানে না। বাড়ির সামনে দিয়ে যখন বেদুইনরা যাচ্ছে তখন দেখে বাড়ির ভিতর থেকে পচা মানুষের দুর্গন্ধ আসতেছে, ওরা তাকায় দেখে তখনও পর্যন্ত আবুল আহাবের বাড়ির সামনে মন্ত্রণালয়ের পতাকা পথ পথ করে উঠতেছে, ওরা চিল্লায় কয় কি ব্যাপার, এটারা মন্ত্রীর বাড়ি, এ তো মন্ত্রীর বাড়ি, এ তো আমাদের অর্থমন্ত্রী আবুল আহাবের বাড়ি, এই বাড়ির ভিতর থেকে পচা দুর্গন্ধে লাশের ঘেরান কেন আসে, ওরা দেখার জন্য ভিতরে ঢুকলো। যখন সন্তানরা প্রস্তাব দিল তখন ভিতরে একটা লাশ আছে, যদি ফেলে দিতে পারো তাহলে টাকা পাবা, ওরা ফেলার জন্য লাশ যখন ধরে লাশ গলে গলে পড়ে যায়, নাকের মধ্যে মাস্ক লাগায়, হাতের মধ্যে গ্লাভস লাগায়, করোনার রোগীর মতো গানবোট পরে নিছে, মোটা পোশাক পরে আবুল আহাবরে ধরে, কিন্তু গোস্ত বুঝে বুঝে লাশ পড়ে যায়, কোনো রকম ধরে নিয়ে যখন গেটের কাছে আসলো হঠাৎ করে আবুল আহাবের লাশ যেহেতু পচা গোস্ত পড়ে গেল, পেট ফেটে দুর্গন্ধ বাইর যখন হলো, বেদুইনরা বলল ভিক্ষার দরকার নেই তোর কুকুর থাকা, এক টাকাও লাগবে না, বরঞ্চ আমরা টাকা দিচ্ছি শুধু পালানোর রাস্তা তৈরি করে দে, এই পচা দুর্গন্ধ লাশ বহন করা সম্ভব না। বেদুইনরা চলে গেল, এলাকার কুকুরদের মধ্যে খবর রটায় পড়লো, এইবার কুকুর শুধু আর কুকুরকে ডাকে, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, বহু জিনিস খাইছি জীবনে মন্ত্রী খাই নাই, এদিকে আয় আজ মন্ত্রী খাবো, কুকুররা মাজায় ফেলাক দিয়া মিছিল করতে করতে ঢুকে পড়লো। ভাইরা আমার কুত্তা বড় আশা নিয়ে খাবে, কিন্তু লাশের কাছে যেয়ে যখন নাক দিছে কুত্তায় কয় এ তো ডেড এক্সপায়ার মাল, এ তো খাওয়া যাবে না, এ তো ডেড এক্সপায়ার হয়ে গেছে, এ মাল তো খাওয়া যাবে না। আহারে নবীর সাথে বেয়াদবি করার কারণে আবুল আহাবের কি পরিণতি হয়েছিল, ও তো কুকুরেও খায় না, কুকুরেও খেতে চায় না, কুকুরেও খায় না, ডেড এক্সপায়ার, এ মাল খাওয়া যাবে না। আমার আল্লাহ বলে মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, তার মাল তার উপকার করতে পারে নাই, ধ্বংসের হাত থেকে রেহাই দিতে পারে নাই, ওমা কাসাব যা সে উপার্জন করেছে। আবুল আহাব বলতো ইনকা না মাইয়া কুলু ইবনু আকি হাক্কান ফানি আফতাদি নাফসি মিনাল আদাবি বিমালি ওয়া ওয়ালাদি, আবুল আহাব বলতো আমার ভাতিজা মুহাম্মদ পরকালের যে আজাবের কথা বলে এই আজাব থেকে আমি বাঁচবো দুইটা জিনিস দ্বারা, একটা হচ্ছে বিমালি, আমি যে কোটি কোটি টাকার মালিক এই
টাকা দিয়ে বাঁচব, দুই নাম্বার ওয়ালা দি আমার যে সন্তান আছে এই তিন কান পেলে আর কাজে লাগাইয়া আমি বাঁচব। আমার আল্লাহ কয় মাগনা আনহু মালহু, ওর উপার্জন করা মাল ওর মাল ওরে বাঁচাতে পারে নাই, ওমা কাসাব এবং সে যেটা উপার্জন করেছে। ইমাম মুজাহিদ বলেন মা কাসাবা মিন ওয়ালিদিহি, তার বাবার কাছ থেকে সে যেটা অর্জন করেছে। ইবনে আব্বাস বলেন মা কাসাবা মিন আউলাদিহি, তার সন্তানের কাছ থেকে যেটা অর্জন করেছে। কোনো কোনো মুফাসসির বলেন মা কাসাবা মিন মালিহি, তার সম্পদ দ্বারা সে যেটা উপার্জন করেছে। মানুষের যখন টাকা হয় মানুষ তখন চারটা সুবিধা পায়, ভালো বাড়িতে থাকে, ভালো গাড়িতে চড়ে, কলকারখানা ইন্ডাস্ট্রি থাকার কারণে শ্রমিক থাকে, গাড়ি বাড়ি শ্রমিক যখন থাকে মানুষ তখন সম্মান পায়। নিজের সম্মানের দ্বারা যা অর্জন করেছে, সন্তান পিতা দ্বারা যা অর্জন করেছে, মা কাসাবা বিন নাফসিহি নিজের দ্বারা যেটা অর্জন করেছে, সব কিছু এক জায়গায় করার পরও আবু লাহাবের পরিণতি তারে থাকাতে পারেনি। আজকে যারা গরিবের বুকে লাথি মেরে টাকা পাচার করে মনে করছে এই টাকা তাদেরকে বাঁচাবে, মা আগনা এই টাকা তাদের কোনো উপকার করতে পারবে না, তাদের বাঁচাতেও পারবে না। এটা তো গেল দুনিয়ার শাস্তি, এটা গেল দুনিয়ার শাস্তি। এরপরে আমার আল্লাহ বলছে সাইয়াসলা নারং জাতালাহাব, সাইয়াস তো শব্দের অর্থ হচ্ছে সাইয়াদুকুল, তাকে প্রবেশ করানো হবে এমন জাহান্নামে, এমন আগুনে যার বৈশিষ্ট্য হচ্ছে জাতালাহাব, জ্বলতে 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 হঠাৎ করে শীষ বা শিখা ভিতরে ঢুকে যাবে। যে সাইকেল ঝালাই করে দেখছেন, হ্যাঁ যে শীষটা, এই যে শীষ জ্বলতে জ্বলতে আগুনের এই শীষ ভিতরে ঢুকিয়ে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে কলিজা সিদ্ধ করে সামনের দিকে যাবে, একবার না অনন্তকাল এই আজাবটা চলতে থাকবে। শুধু তাই না, আমরা আতুহু সাথে ওর ডার্লিংকেও দিয়ে দেবে, কথা বোঝেন নি, ওর স্ত্রীকেও দিয়ে দেবে, যে হাম্মালাত আল হাতাব কষ্ট বহনকারী নারী, রসুলের চলার পথে কাঁটা বিছায় রাখতো, এই জন্য ওর স্ত্রীকেও দিয়ে দিবে। আমার ভাইরা আর সামনে আগানো গেল না, আমি তো লাগাতার কথা বলেছি, এরপরও আমি একটু শারীরিক দুর্বলতার কারণে আমার কথা বলতে অনেক কষ্ট হয়েছে, তারপরও আমি কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আজকে আমাদের মাহফিলকে কবুল করে নিক, আমিন।